ওকে, তো আমরা এখান থেকে আমরা কি করলাম, টোটাল নাম্বারটা বের করে দেখলাম, সেই সাথে আমরা দেখব অ্যাভারেজটা। অ্যাভারেজের জন্য ইকুয়েশন কি ছিল, ইকুয়াল দিয়ে আমরা কি করছিলাম, অ্যাভারেজ লিখছিলাম। অ্যাভারেজ লিখে আমরা ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট দিয়ে এই যে এই নাম্বারের অ্যাভারেজ করছিলাম, দিয়ে আমি ব্রেকেট ক্লোজ করে দিছি। এখন এটা আরেকটাভাবে করা যায়, আপনার শুধু এই যে এইটাকে ফাইভ দিয়ে ভাগ করলেও হবে, কিন্তু আপনার ওই ক্ষেত্রে প্রবলেমটা কি যে আপনার এখানে আপনাকে পাঁচ হিসাব করতে হচ্ছে। আমি যদি মৌখিকভাবে হিসাব করি তাহলে তো আমার ওই এক্সেল ইউজ করার দরকার পড়ে না। এই জন্য আমরা কী করবো, অ্যাভারেজের আলাদা একটা সূত্রই আছে, যে সূত্র ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। তো এটাতে আমরা যদি এন্টার দিতে তাহলে আমার এই 73 মার্ক, এই অ্যাভারেজ মার্কটা এখানে শো করতেছে। এটা আমরা করছিলাম। তারপর আমরা জিপি এর কাজটা করছিলাম। জিপিএটা যদি আমি আপনাকে কপি করে ওয়ার্ডে দেখানোর চেষ্টা করি বড় করে, আমরা যদি ওয়ার্ড ওপেন করি একটা, এখানে কি ছিল যে একটা মেসেজ আসছে, এখানে যেটা ছিল যে যদি আপনি 80 সমান বা 80 বেশি মার্কস পান তাহলে আপনাকে এ প্লাস আসবে, যদি আমরা 60-এর সমান বা তার চেয়ে বেশি পাই তখন আমার আসবে হলো এ গ্রেড, যদি আমরা 50 বা তার চেয়ে বেশি পাই তাহলে আসবে বি গ্রেড। এইভাবে আমরা কাজগুলো করছিলাম। একটা কল আসছে, আমি একটু এক মিনিট আসতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? না, নাম্বারটা সেভ করা নাই তো। পরিচয়টা দিলে একটু বেটার হতো আর কি, বুঝতে পারতেছি না। আসলে আমি চিনতে পারতেছি না, একটু দিলে বেটার হয় আর কি। জি, সাইকের স্টুডেন্ট নাম কি, নামটা বলেন। ও রানা, আরে আচ্ছা রানা, আমি ই না না ওরকম না, ওটা কন্ট্রোল চেঞ্জ হয়েছে একটু মনে হয়। আপনার আমার এই নাম্বারের না, আপনার তো আমার জিএন নাম্বার সেভ করা, এয়ারটেল নাম্বারে সেভ করা আপনার নাম্বার। আমার এয়ারটেল মোবাইলে মানে আরেকটা মোবাইল, ওটাতে সেভ করা আপনার নাম্বার। না না, এই আপনি জরুরি কথা না থাকলে আমি 9:30 পরে কল দিতাম, কারণ আমি একটা অনলাইন ক্লাস হল। হ্যাঁ, আমি একটা ক্লাস নিচ্ছি একটা অনলাইন। আচ্ছা ঠিক আছে। ওকে সরি, একটা কল আসছিল আর কি। তো কি বলতেছিলাম যে যদি আপনার মার্ক 50 বা তার বেশি হয় তখন আমরা বি গ্রেড বলছিলাম। আমাকে কি শোনা যাচ্ছে? যদি 40-এর সমান বা বেশি হয় তখন আমরা সি গ্রেডের কথা বলছিলাম, এবং যদি 40-এর চেয়ে মার্কস কম হয় তখন আমরা বলছিলাম এ গ্রেড পাবে। তারপর আমরা কি করছি, যতগুলো ব্রেকেট আমরা স্টার্ট করছিলাম সবগুলো ব্রেকেট আমরা এখানে লাস্টে ক্লোজ করে দিছি। তো এটা দিয়ে কিন্তু আমার মূলত এই এই কাজটা আসছিল, এই সূত্রটা আমরা এখানে এটি বসে এই কাজটা করছিলাম। এবং এই ক্ষেত্রে যদি আমরা একটা পয়েন্ট বের করতে চাই তখন আমরা কি করতে পারি, এই সূত্রটাকে কপি করতে পারি। যদি আমরা যে এ প্লাস বা এ এগুলো না বলে যদি আমরা পয়েন্ট বলতে চাই তখন আমরা কি করব, ঠিক এই যে এই জায়গাটাতে আমি শুধু কি লিখে দেব, ফাইভ লিখে দেব। তখন আর আমাকে এই যে সেকেন্ড ব্র্যাকেটগুলো দেওয়ার দরকার নেই। এখানে আমরা কি সরি এই যে এটাকে কি বলে, ইনভার্টেড কমা নাকি,
আমরা এখানে শুধুমাত্র 4 দিয়ে দেব, তারপর আমরা এখানে কি দেব বি এর জায়গায় শুধুমাত্র আমরা 3 দিয়ে দিতে পারি, আর যদি সি এর জায়গায় আমরা কি দিতে পারি 2 দিতে পারি, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এফ এর জায়গায় আমরা 0 দিতে পারি, তখন এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্টে কি আসবে যে আপনি 80 এর উপরে পেলে আপনাকে 5 দেখাবে, তো আপনার 60 এর উপরে পেলে বা সমান পেলে 4 দেখাবে, যে জায়গায় আমার এ গ্রেড দেখাইতো ঠিক ওই জায়গায় আমার 4 দেখাবে। তো এগুলো আমাদের সবারই প্রায় মনে থাকার কথা, তারপর একটু রিভিউ করে নেওয়া আর কি। একটা মেসেজ আসছে, ইমরান প্লিজ। ওকে ঠিক আছে, এটা আমরা করছিলাম রেজাল্ট শিটটা, রেজাল্ট শিটের জন্য। আর আরেকটা কাজ করছিলাম হলো রোল নাম্বারের ক্ষেত্রে, রোল নাম্বারের লিঙ্কটাকে মানে সূত্রটাকে যদি আমরা কপি করে দেখানোর চেষ্টা করি, রোল নাম্বারের সূত্রটাকে যদি আমরা দেখতে চাই তাহলে রোল নাম্বার কী ছিল, আমরা রোল নাম্বার বের করতে গেলে আমাকে র্যাঙ্ক করে বের করতে হয়। দ্যাট মিন্স র্যাঙ্কে আমরা কী করবো, এইচ টুটা হলো আপনার নিজের মার্ক, আর আরেকটা হলো যে এই এইচ টু থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত বাকিদের মার্ক, এখানে জিরো না দিলেও সমস্যা নেই। তো আমরা কি করতে পারি, এই যে এই এইচ টু এবং এইচ সিক্স এগুলো মাঝখানে আমরা এই ডলার সাইনগুলো ব্যবহার করব, ব্যবহার করে আমরা এই র্যাঙ্কিংয়ের সূত্রটা বা আমাদের ডাটা শিট থেকে বা আমাদের এক্সেল শিট থেকে আমরা র্যাঙ্কিংয়ের সূত্রটা বের করতে পারি, সরি র্যাঙ্কিংটা বের করতে পারি। এখন আপনাকে হয়তো বা দেখানো হয়েছে র্যাঙ্কিং মানে হলো যে আপনার শুধুমাত্র স্কুলের ক্লাস রোল নাম্বারগুলো আসবে মার্কের উপর ডিপেন্ড করে, এটা হতে মানে এটা এই জায়গায় মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাট আপনাকে যদি বলা হয় যে স্যালারি ক্ষেত্রে আপনি র্যাঙ্কিং করবেন, যার স্যালারি বেশি তার র্যাঙ্কিং 1 আসবে, যার স্যালারি কম সে 2 আসবে, এভাবে ক্রমান্বয়ে আসবে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা একই সূত্র ব্যবহার করে কাজটাকে করতে পারি। মানে আমি আপনাকে র্যাঙ্কিংয়ের সূত্র এই জায়গায় শেখাচ্ছি, এর মানে এই না যে শুধুমাত্র এই জায়গায় ব্যবহার করতে হবে, যেখানে আপনি দেখবেন র্যাঙ্কিং সেখানে আপনি এই সূত্রটাকে ইউজ করতে পারবেন। তো এটা ছিল আমাদের এক্সেল সংক্রান্ত রেজাল্ট শিটের কাজ। তো আশা করি সমস্যা নেই, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমরা একটু আলোচনায় নিয়ে আসতে পারি। যদি কোনো সমস্যা থাকে আমরা আলোচনায় আসতে পারি। ওকে, আশা করছি কারোর কোনো সমস্যা নেই। আমি একটু বলে নেই, কারণ হলো যে আমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হলো যে আমাদের এই যে চুপ করে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু ওখানে হয়েছে। আমরা মনে কর আমি বুঝতেছি যে আপনি সব বুঝতেছেন, কিন্তু আলটিমেটলি যখন কাজ করতে যাচ্ছি তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এটা যদি হতে থাকে আলটিমেটলি আমাদের এই যে সময়গুলো কিন্তু লস হবে, এই জন্য আমরা রেসপন্স করব না। বুঝলে অনেক সময় আমরা বুঝেও রেসপন্স করব, বোঝার পরেও কোশ্চেন করব, এতে করে হবে কি যে আপনি যেটা বোঝেন ওইটা আসলে ঠিক আছে কিনা বা ওই জায়গায় কোনো গ্যাপ আছে কিনা এটাও কিন্তু বেরিয়ে আসবে। মানে আপনি বুঝলেও রেসপন্স করবেন, যদি কেউ কথা বলতে সমস্যা ফিল করেন তাহলে চ্যাট বক্সে আপনি লিখে দিতে পারেন। আর যে আরেকটা নিউজ আছে সেটা হলো যে আপনাদের আমি আজকে একটা লিঙ্ক দিয়ে দিছি, সেটা হলো আজকে 9টা থেকে একটা সেশন হবে আমাদের ফারজানাপুর সেশনটা নেবে। তো আপনারা যদি চান বা আপনাদের যদি ভালো লাগে আপনারা সেশনে যুক্ত হতে পারেন। যে ফারজানা বাড়ি আপা, জি ফারজানা পানি দাস, ইনশাআল্লাহ জয়েন করব ফারজানা। এটা হলো আপনার উনি টিবেট হেলথ সেন্টারে আর কি, মানে ওইটার আন্ডারে আর কি এটা হবে। ওটা কোন সাবজেক্টে স্যার? এই কম্পিউটারে না, কম্পিউটারের উপরে না, উনি নিবে মেবি মোটিভেশনাল কোন একটা কিছু একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, তো জয়েন করা যাবে? হ্যাঁ জয়েন করা, আমি লিংক অলরেডি গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা স্যার, ইম্পর্টেন্ট একটা সেশন হবে হয়তো, আশা করা। জি জি আমি জয়েন করব। যদি আরো কেউ জয়েন করতে চান আপনি করতে পারেন। ওকে, তো এরপর আমরা যদি স্যালারি শিটে একটু দেখতে চাই, স্যালারি শিটে এখানে বিভিন্ন কন্ডিশনগুলো দেওয়া ছিল, বাট এই কন্ডিশনগুলো এখানে লেখা নাই, যদিও আমরা সূত্রে গেলেই বুঝতে পারবো যে আমাদের কী কন্ডিশন ছিল। বেসিক স্যালারির ভিতরে আমার স্টুডেন্ট নেম হবে না, এখানে এমপ্লয়ি নেম হবে হয়তো বা,
যেহেতু স্যালারি দিচ্ছি তার মানে স্টুডেন্ট নেম হবে না, স্যালারি মানে হলো এমপ্লয়ি নেম। ওকে, তো এই জায়গাতে আমরা কি করতে পারি, যারা পরে জয়েন করতেছে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আমাদের গতকালকের ক্লাসে অ্যাটেন্ডেন্সের মানে উপস্থিত ছিল অনেকেই, বাট অ্যাটেন্ডেন্সের গিয়ে জায়গায় গিয়ে দেখি অ্যাটেন্ডেন্স অনেক কম। আমার কিন্তু ওইটাই রেকর্ড, অ্যাটেন্ডেন্সের যেটা আসবে এটাই কিন্তু আমার মূল রেকর্ড। অ্যাটেন্ডেন্স ছাড়া যদি আপনার ক্লাস করেন আপনাকে কিন্তু অ্যাবসেন্টই কাউন্ট করা হবে। ওকে, তো এই জায়গায় স্ক্রিন কি দেখা যাচ্ছে, মানে আপনার জায়গা থেকে ক্লিয়ার কিনা? যদি এটা অনেক লেখা, অনেক লেখা, তো এই জন্য আর কি বললাম। তো এখানে যেটা বলা হচ্ছে যে এমপ্লয়ীদের নাম এটা থাকবে, এটা আমরা সবাই বুঝি, যেখানে আমরা এই নামগুলো হাতে লিখবো, বেসিক স্যালারিটাও আমরা হাতে লিখে দিব। এ জায়গাতেও আপনাকে মানে কোনো সূত্র বা কোনো কিছু ব্যবহার করার সিস্টেম প্রয়োজন নেই আর কি। এই স্যার মানে হলো হাউস রেন্ট, হাউস রেন্ট আমরা এখানে কত দিচ্ছি, 2% দিচ্ছি। তার মানে আমরা যদি পার্সেন্টেজের সূত্রের কথা বলি, পার্সেন্টেজের সূত্রটা কিন্তু মূলত আমার এটা, আপনি যার উপরে পার্সেন্টেজ করতে চান সেই সেলের নাম্বারটা দিবেন বা সেল অ্যাড্রেসটা দিবেন, তারপর আমরা স্টার চিহ্ন দিয়ে আমরা কত পার্সেন্ট দিতে চাই সেটা দিয়ে পার্সেন্টেজটা দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমরা মূলত পার্সেন্টেজ দিই। এটা যদি আপনি বুঝেন তাহলে দেখেন আপনার এখানে বেশ কয়েকটা হয়ে যায়, একটা হলো আপনার হাউস রেন্ট হয়ে যায়, একটা হলো আপনার মেডিকেল অ্যাওয়ারনেস হয়ে যায়, ট্রান্সপোর্টটা হয়ে যায়, ওভার টাইমটা আবার আলাদা জিনিস। ওভার টাইমে আমরা কি করছি যে কে কত ঘন্টা কাজ করছে সেটা আমরা এখানে উল্লেখ করছি। ধরেন এখানে সেলিম আহমেদ বলা আছে, সে হলো 10 ঘন্টা কাজ করছে মাসে ওভার টাইম, তাহলে সে 10 ঘন্টা, তার 10 ঘন্টা এখানে কাউন্ট করা হয়েছে এবং এখন ওভার টাইমের উপরে সে একটা টাকা পাবে। কত টাকা দেওয়া হচ্ছে, প্রতি ঘন্টায় 100 টাকা করে দেওয়া হচ্ছে, তাহলে 10 ঘন্টা সে 1000 টাকা পাচ্ছে। তো এইভাবে আমরা ওভার টাইমটা বের করতে পারি। ওভার টাইম মানে কি, টাইমের সাথে আপনার প্রতি ঘন্টায় কত টাকা করে দিচ্ছেন সেটা গুণ হবে। এখন টাইম হলো আমার এই যে এই এই সেল, যেহেতু টাইম এই সেল, তার মানে এই সেলের সাথে যদি আমি 100 গুণ করি তাহলে কিন্তু আমার ওভার টাইম টাকা চলে আসতেছে। আমরা যদি না বুঝতে পারি বলবো। এরপর কি আছে আমার এফবি, এফবি মানে কি ছিল, ফেস্টিভ্যাল বোনাস। ফেস্টিভ্যাল বোনাসটা দেওয়া হচ্ছে 30% কার উপরে, বেসিকের উপরে, বি থ্রি মানে বেসিক স্যালারিটা। তো 30% আমরা বেসিকের উপরে দিচ্ছি, এটা হলো আমার কি ফেস্টিভ্যাল বোনাস। গ্রস স্যালারিতে কি আসতেছে, গ্রস স্যালারি মানে কি আপনি যে স্যালারিটা পাবেন সেটা হলো গ্রস স্যালারি। গ্রস স্যালারিতে আমাদের কী কী আসতেছে, আমরা বেসিক স্যালারি পাবো, হাউস রেন্ট পাবো, মেডিকেল অ্যাওয়ারনেস পাবো, ট্রান্সপোর্ট পাবো, ওভার টাইমের এটা কিন্তু পাবো না, এটা কিন্তু আমার আসবে না। ওকে, আসবে কোনটা, এই যে এটার এগেনস্টে যে টাকাটা আসছে সেটা আসবে। তার মানে আমার কি হবে, এই যে এটা ব্যতীত বাকি সকল টাকাগুলো আমার এখানে যুক্ত হবে, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যাওয়ারনেস, ট্রান্সপোর্ট, ওভার টাইম টাকা এবং আপনার ফেস্টিভ্যাল বোনাস, সব কিছু মিলেই হলো আপনার গ্রস স্যালারি। এইটা হলো আপনার একটা সিস্টেম। আরেকটা এখানে করা হচ্ছে কি যে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হচ্ছে, প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট দিচ্ছে, আপনার 10% দিচ্ছে, কার উপরে দিচ্ছে, বেসিকের উপরে। তার মানে আমার ওই বেসিকের অ্যাড্রেস দিয়ে আমরা 10% করে দিচ্ছি প্রভিডেন্ট ফান্ড। স্যালারি শিটের সবচেয়ে জটিল যে বিষয় সেটা হলো ট্যাক্স। স্যালারি শিটে আপনাকে পেঁচানোর একটা জায়গা সেটা হলো ট্যাক্স, ট্যাক্স ব্যতীত আপনাকে আটকানোর কোনো জায়গা নাই। মানে আপনি যদি ট্যাক্স বুঝেন তাহলে স্যালারি শিট নিয়ে আপনার কোনো সমস্যা নেই। যদি আপনার অ্যাসেসমেন্টে এক্সেল থেকে কোনো কোশ্চেন আসে বা স্যালারি শিট আসে তাহলে আপনার কিন্তু দেখেন একটা বিষয় জানলে কিন্তু আপনার এখানে সব ওকে। সো আমরা সবাই যদিও এই বিষয়গুলো জানি, তারপরও আমি আবার রিভিউ করে দিচ্ছি যাতে কারো কোনো জায়গায় গ্যাপ থাকলে সেই গ্যাপগুলো কভার হয়ে যায়। আমরা যদি স্যালারির ট্যাক্সের সূত্রটা দেখতে চাই, এখানে বলা হচ্ছে কি
যে 50,000-এর বেশি হলে আপনার কত পার্সেন্ট হবে, 50% 15% হলো ট্যাক্স কাটবে। কার উপরে কাটবে? B3-র উপরে। তার মানে B3-র ভ্যালুটা যদি 50,000-এর বেশি হয় তাহলে ওই B3-র উপরেই 15% ট্যাক্স কাটবে। এখানে বলা হয়েছে যদি 30,000-এর সমান বা বেশি হয় তাহলে ওই 10% কাটবে, যদি 16,000-এর বেশি হয় তাহলে 5% কাটবে, আর কমা দিয়ে জিরো দেওয়া মানে এই শর্তের বাইরে যদি থাকে তাহলে জিরো জিরো হবে, মানে তার ক্ষেত্রে কোনো ট্যাক্স কাটবে না। এটা হলো কমা দিয়ে জিরো দেওয়ার উদ্দেশ্য এটাই, যদি শর্ত না মিলে তাহলে তার কোনো ট্যাক্স কাটবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি যে জিরোটা, এটা কি যদি আমাদের অ্যাসেসমেন্টে কোশ্চেনে লেখা থাকে তাহলে কি জিরো দিব, আদারওয়াইজ দিব না? যদি হ্যাঁ কোশ্চেন লেখা থাকলে দিবেন, আদারওয়াইজ দিবেন না। ধরুন কোশ্চেন লেখাই নাই কিছু তাহলে দিবেন না, তখন ওই জায়গায় একটা প্রবলেম হবে, সেটা হলো ফলস দেখাবে। ওই জায়গায় আপনার যখন শর্ত মিলবে না তখন কি করবে, আপনাকে ফলস দেখাবে। এখন ফলস হলো একটা ইংলিশ ওয়ার্ড, তো এখন ইংলিশ যখন আপনার ফলস দেখাবে তখন কিন্তু এই ফলস কিন্তু আপনার যোগ ফলের সাথে আসবে না, কারণ ইংলিশ ওয়ার্ডের সাথে আপনার নাম্বারগুলো যুক্ত যোগ হয় না, ওই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে। এই জন্য আপনাকে এখানে জিরো উল্লেখ করাই থাকে। জি হ্যাঁ, জিরো উল্লেখ করা থাকবে, না থাকলে আপনি দিয়ে দিবেন। তবে আপনার কোশ্চেন যে করবে সে অবশ্যই জিরো উল্লেখ করে দিবে। এখন সে যদি কোনো কারণে মিস করে তাও আপনি জিরো দিয়ে দিবেন। এবার এইটা হলো একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো কি, আপনাকে বলে দিল যে আপনার স্যালারি যদি 50,000 টাকার বেশি হয় তাহলে আপনি পাবেন কত, 400 টাকা। 400 টাকা আবার বলতে পারে আপনার স্যালারি যদি 30,000 টাকার বেশি হয়, সরি এটা আমরা যদি 400 না 600 দিতে পারি, যদি বলা হয় 30,000 টাকার বেশি হয় তাহলে আপনি পাবেন কত, 400 টাকা। এই যে এইভাবে আপনি যখন বলে দেবেন তখন কিন্তু আপনার এই যে জিরো দেওয়ার কোনো সুযোগ নেই, বুঝছেন? তখন সে অটোমেটিক্যালি জিরো নিয়ে নিবে। তার মানে 50,000 বেশি হলে সে 600 টাকা পাবে, 30,000 বেশি হলে 400 টাকা পাবে। এখন 30,000 যদি কম বলে, যে এটা যদি এইভাবে বলে যে 30,000 চেয়ে কম তাহলে 400 টাকা, তখন কিন্তু আপনার জিরো দেওয়ার আরো দরকার নেই। নাকি আমি 600 টাকা 400 টাকা সূত্রটা কি সেমই হবে? হ্যাঁ হ্যাঁ, এই সূত্র এটাই, মানে ওটা ওটা ক্ষেত্রে কি হবে, সূত্রতে যে এটা ইফ কন্ডিশনে হবে। আমি সূত্রটা যদি লিখে দিই আপনাকে, ওয়েট, কেউ একজন মেসেজ দিছে, আমার কথা শুনতে পাচ্ছেন? যে আপনার কথা আমি শুনতে পাচ্ছি আরমান, আপনার আমি বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আরমান আপনার ওখানে নেট প্রবলেম আছে আর কি। ওকে, তাহলে এই সূত্রটা যদি আমরা লিখতে চাই, আমি একটু কালার অন্য কালার করে দেই, তাহলে কি হবে স্যার, আমরা কি করতে পারি, যদি B3-র ভ্যালু 50,000-এর বেশি হয় তাহলে কত টাকা পাবে, 600 টাকা। তাহলে আমার এগুলো আর কিছু দরকার নাই, শুধু সরাসরি 600 লিখে দিবেন। বুঝেন নাই মনে হয় সূত্রটা? স্যার বুঝতে পেরেছি, সহজ হয়ে গেল আর কি। যদি এখানে আপনার যদি বলা হয় যে 30,000 টাকার সূত্র এটাই, জি, খাবার যেরকমই হোক খেতে হবে মুখ দিয়ে, বিষয়টা এরকম আর কি। এইটাই হলো আমার সূত্র, লাস্টে কমা হয় না, আমরা দুইটা ব্র্যাকেটে ক্লোজ করে দেব। এই হলো সূত্র, মানে সহজ হিসাব, যদি 50,000-এর বেশি হয় তাহলে 600 টাকা পাবে, যদি 30,000-এর কম হয় তাহলে 400 টাকা পাবে। এখন প্রশ্ন হলো যদি তার স্যালারি 35,000 টাকা হয় তাহলে কি হবে? বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ এটা হলো 600 টাকা কখন পাবো, যদি 50,000-এর বেশি হয়,
আবার 30,000-এর কম হলে 400 টাকা পাবে। এখন তাহলে এই 50 থেকে 30,000 মাঝামাঝি স্যালারি হলে কি করবে? এই জন্য যেটা হয় এটা আসলে এইভাবে না থাকে, এটা থাকে হলে এইভাবে এইভাবে থাকে, তার মানে এটা ঘুরে যাবে এইভাবে। তারপরে এখন যদি শর্ত যদি না মিলে তখন আপনি এই যে লাস্টে কমা দিয়ে কি করবো আমরা, জিরো দিয়ে দিব। আপনার কোশ্চেনটা থাকবে হলো এইভাবে। আর যদি আপনি বলেন যে না আমি এইভাবে দিব, এটাকে এইভাবেই দিব, তখন কিন্তু আপনার এখানে যদি জিরো দিয়ে দেন তখন আপনার ওই যে একই, তখন আবার ঠিক আছে। এই জন্যই বললাম যে যদি কন্ডিশন এইভাবে যেভাবে থাকুক আপনাকে লাস্টে জিরো দিতে হবে। এটা আপনার ডিপেন্ড করবে আপনার কোশ্চেনের উপরে, তবে কোশ্চেনে আপনার জিরোর কথাটা বলে দেওয়া থাকে সাধারণত। এর চেয়ে বেশি হলে এত টাকা পাবেন, এর চেয়ে কম হলে এত টাকা পাবেন, এই শর্তের ভিতরে না হলে জিরো, মানে কোনো ই কাটবেন, আপনার কোনো টাকাই পাবেন না। তো ওই বিষয়টা আর কি এখানে, মানে ট্যাক্সটা আর কি এখানে একটু জটিলতা থাকতে পারে। তারপরে যদি কারো সমস্যা থাকলে এগুলো আমরা আলোচনা করব। লোনের যে বিষয়টা, লোনটা হলো আমরা যদি কোম্পানি থেকে কোনো টাকা নিয়ে থাকি সেটা এখানে উল্লেখ করা আছে। এটা হলো আপনার হাতে বসাবো, এখানে কোনো সূত্র ইউজ হবে না। ইন্স্যুরেন্সে বলা হয়েছে কি 2% দিচ্ছে বেসিকের উপরে, তার মানে আমরা পার্সেন্টেজ তো পারবো। এই যে ডিক্লারেশন, সরি ডিটাকশন, টোটাল ডিটাকশন মানে কি, যেটা হলো মাইনাস হবে, তার মানে এই যে এই স্যালারিটা বা এখান থেকে এই টোটাল ব্যালেন্সটা কি হয়ে যাবে আপনার কাছ থেকে, মাইনাস হয়ে যাবে। আমরা যদি একটা কালার দিই এইটা মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ প্রভিডেন্ট ফান্ড আপনি পাবেন না, ট্যাক্স আপনি পাবেন না, স্যালারির সাথে লোন আপনি পাবেন না, ইন্স্যুরেন্সের টাকা আপনি পাবেন না। তাহলে এই যেগুলো পাবো না এগুলো ডিটাকশন হবে। হওয়ার পর আমরা নেট প্রাইস কী পাবো, এই যে এটা থেকে গ্রস স্যালারি থেকে এই ডিটাকশন মাইনাস করলে যেটা আসে সেটা হলো নেট প্রাইস বা নেট পেয়েবল। ম্যাক্সিমাম মানে কি, আমার এখান থেকে ওই যে ম্যাক্সের একটা সূত্র ছিল, এই যে এই সূত্রটা, এই সূত্র থেকে আমরা ম্যাক্সিমাম এবং এই ম্যাক্সের জায়গায় আমরা MIN দিয়ে দিলে আমরা মিনিমাম বের করতে পারি। তো স্যালারি শিট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা আলোচনা করতে পারি। যদি স্যালারি শিট নিয়ে কারো কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকে আমরা আলোচনা, আমি তো কাজ না করলে স্যার আসবে না, তবে ইনশাআল্লাহ আপাতত কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন এই স্যালারিটাই কথা, আবার করতে হবে, আবার করলে আবার সমস্যা হবে, আবার বলতে হবে। জি জি, আপনি এই জন্য একটু বাসায় প্র্যাকটিস করবেন, সমস্যায় পড়বেন আর আমাকে বিরক্ত করবেন, আর আমি আপনার দ্বারা বিরক্ত হওয়ার জন্য অলওয়েজ রেডি। ওকে, এখানেও এটাও মূলত স্যালারি শিট, এটাও কিন্তু স্যালারি শিটই, মানে এটা আরেকটা ফরম্যাটে করা আছে। এখানে বেসিক দেওয়া আছে, আপনি এগুলো এখন বুঝবেন, হাউস রেন্ট কত পার্সেন্ট করবেন আপনি, এখানে 50% দেওয়া আছে, মেডিকেল অ্যাওয়ারনেসটা দেওয়া আছে, মেডিকেল অ্যাওয়ারনেসটা হলো 10% করে দেওয়া আছে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া আছে, ট্যাক্স দেওয়া আছে। ট্যাক্সের জায়গায় এই যে দেখেন, এখানে আবার সূত্র বলা হয়েছে যে আগে ছিল 50,000, এখানে ওই 50-কে শূন্য একটা কমাই দিয়েছে, আর কিছু না। 50,000 যদি হয় তাহলে 10% পাবেন, 2,000-এর সমান বা বেশি হলে 5%, 2,000-এর কম হলে 0%, মানে জিরো কথাটা উল্লেখ করা থাকে আর কি। টোটাল টাকা আপনি কত পাবেন এখান থেকে আপনি দেখবেন, হিসেব করে টোটাল আপনি কত টাকা আসে, এই টাকার উপরে মিনিমাম এবং ম্যাক্সিমামটা আমরা বের করবো। আপনি যদি এটা বুঝে থাকেন, এটা যদি আপনার এই স্যালারি শিট যদি বুঝে থাকেন, তাহলে এটা আপনার জন্য কিছুই না। তো এই ছিল, এটা আপনাদের দরকার পড়বে না, এই জন্য এটা নিয়ে আলোচনা না করি আর কি। তো এই স্যালারি শিট বা এক্সেল নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা করতে পারি। আমরা এই কয়েকটা কাজ দেখছিলাম আর কি। যদি না থাকে তাহলে আমি নতুন কিছু কাজ দেখাইতে চাই আর কি। ওকে, আমরা নতুনের দিকে যাচ্ছি। আমাদের অ্যাটেন্ডেন্সটা কমে গেছে, এক নাম্বার। দ্বিতীয়ত হলো আমরা মানে আজকে মনে হয় একটু দেরি করে অনেকে জয়েন করছি, সমস্যা থাকতে পারে,
ওটা আমরা একটু ট্রাই করবো আগে জয়েন করতে। দেরি করে জয়েন করলে আসলে অনেকেই ডাটা কিনে চালায়, এই নেটগুলো ডাটা কিনে ব্যবহার করে ক্লাসগুলো করার ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে আসলে সে হলো ডাটা কানেক্ট করে 10 মিনিট এক্সট্রা বসে আছে, এটা আসলে আমার কাছে একটু দুঃখজনক মনে হয় আর কি। 10 মিনিটের তো তার কাছ থেকে একটা ডাটা কেটে নিচ্ছে, তো এটা আসলে মানে আমি ওই জায়গাটাই একটু সবাইকে নজর দিতে বলতে চাই আর কি। ওকে, তো আমরা একটু এখন মানে হালকা পাতলা কিছু কাজ আছে, এই কাজগুলো আমি এখন যেগুলো দেখাবো এগুলো আমরা সবাই জানি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে আসছি। আমি জাস্ট ওই জিনিসগুলো এখানেও যে আছে আমি এই কাজগুলো শুধু একটু আলোচনা করব। আমি যদি একটা সেলকে মার্চ করি, মার্চ এই যে সেলকে সিলেক্ট করি যে এটাতে মার্চ করতে হয়, যেটা হলো আমরা ওয়ার্ডে সিলেক্ট করে আমরা মার্চ করতাম, আর এখানে হলো ওইভাবে সি করা নেই অপশন, এখানে মার্চের কোনো অপশন পাবেন না। আপনার কী করতে হবে, সিলেক্ট করে এই যে এখান থেকে মার্চ করতে হবে। মার্চ করলে দেখেন এই যে আপনার ঘর, এটা একটা ঘর হয়ে গেছে, এটা যদি আমরা নিচে টান দিতে চাই একটা ঘর হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা ডাবল ক্লিক করে আমরা লিখতে দিবে, আমরা কিছু একটা লিখলাম মুসলিমেট ডিবেট সেন্টার। লেখার পরে এই লেখাটাকে আমরা মাঝখানেও দিতে পারি, উপরেও দিতে পারি, আমি আপাতত মাঝখানে দিয়ে রাখি। আপনি চাইলে লেখাটাকে এটা দিয়ে বড় করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করছে একই কাজ। আপনি চাইলে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারেন, আমরা কি দিতে পারি, টাইম যদি দিতে চাই দিতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, আমরা চাইলে এটাকে কালার করতে পারি টেবিলের ঘরকে, আমরা চাইলে টেক্সটের কালার টেক্সটটাকেও আমরা কালার করতে পারি। ওকে, আমি জাস্ট এগুলো আপনারা জানেন, আমি আপনাকে একটু মানে কনফার্ম করাই নিচ্ছে যে হ্যাঁ এগুলো আমরা ক্লিয়ার। এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি, তার মানে আমাদের কি ফ্রন্ট চেঞ্জ, তারপরে সাইজ চেঞ্জ করা, বোল্ড ইটালিক আন্ডারলাইন কালার করা এবং টেক্সটে কালার করা, এগুলো আমরা পারি। যদি আমরা এটাকে এই যে রাইট সাইড সেন্টার লেফট সাইড এটাও করতে পারবো, এটাকে যদি বড় করে দেই এই লেখাটাকে আমরা বটমেও রাখতে পারবো, মিডিলেও রাখতে পারবো, টপেও রাখতে পারবো। তো আমরা আপাতত মিডিলে রাখতেছি। এখান থেকে যেগুলো আছে আপনার লেখাগুলোকে আপনি ঘুরাই দিতে পারেন, এই যে এইভাবে অ্যাঙ্গেল হয়ে যাবে, এখানে বিভিন্ন সিস্টেম আছে, আপনি এইভাবে এই লেখাগুলোকে দিয়ে দিতে পারেন। র্যাপ টেক্সট তো আমি জানি, র্যাপ টেক্সটটা আসলে ইমেজের জন্য ব্যবহার করে, এই জায়গায় আমার দরকার নেই। তারপরে আপনার এখানে হলো অটো সাম বিষয়টা একটু দেখাই নিই আপনাদেরকে। অটো সাম এখানে ধরেন আপনি লিখলেন হলো 400, এখানে লিখলেন হলো 500, এখানে লিখলেন হলো 400, আবার লিখলেন 300। লিখে আপনি এই যে এটাকে এইভাবে সিলেক্ট করবেন কিভাবে, সেটা হলো যে আপনার যতগুলো ঘর আছে সেগুলোকে আপনি করবেন, সাথে হলে একটা ঘরকে এক্সট্রা করবেন। করে যদি আমরা অটো সাম দিয়ে দিই তাহলে দেখেন আমার যোগফল দেখা দিচ্ছে। আমার কিন্তু সূত্র এই যে যে সূত্র লিখে করতাম আমাকে কিন্তু এই সূত্র লিখতে হয় নাই, আমি এটাকে সিলেক্ট করে অটো সাম দিলে আমার যোগফলটা চলে আসতেছে। আমি যদি আবার এটাকে একটা ঘর বেশি রেখে আমি যদি আবার অটো সাম দিই তাহলে দেখেন আমার এই ভ্যালুটা এখানে দেখাবে। তো এই ভ্যালু কেন দেখাচ্ছে, কারণ আমার এখানে সূত্র ব্যবহার করা। তো আমি যদি এটাকে সূত্র ব্যবহার না করে এই জায়গায় আমি 700 ভ্যালু দিয়ে দেই তাহলে দেখেন আমার কি হচ্ছে, এটা এই হবে না। আমি যদি এখন করতে চাই হলো এরকম যে এই যে এইটাকে একটাকে বেশি রেখে অটো সাম করে দিলাম তাহলে দেখেন আমার যোগফলটা দেখাচ্ছে। আপনি যদি মনে করেন যে আমার এই যে যোগের জন্য সূত্র লেখা ইকুয়াল সাম আপলা গাপলা এগুলো লিখতে আপনার কাছে কষ্ট লাগতেছে তাহলে আপনার দরকার না, আপনার অটো সাম মেরে দেন হয়ে যাবে, আরো সহজ করে দিচ্ছি, বুঝছেন কিনা? সেক্ষেত্রে এই যে রেজাল্টের যে সাবজেক্ট গুলো আমরা অটো সাম করতে পারি বা এই যে স্যালারির এই পাওয়া দেওনা গুলো সেগুলো এভাবে অটো সাম করতে পারি, সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি এই যে এই জায়গায় ব্যবহার করতে চান আপনাকে তো একটা ঘর ফাঁকা করে দেওয়া লাগবে,
দেখি হয় কিনা, এটাকে আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে তাহলে আমরা কি করলাম দেখি, এই যে একটা ঘরকে বেশি কলাম করে আমরা অটো সাম দিলাম, হয়েছে কিনা দেখেন। বুঝছে কিনা, মানে আপনাকে আমি আরো সহজ করে দিচ্ছি। এতদিন আপনারা শিখছেন হলো সূত্র দিয়ে, আজকে আপনারা শিখবেন হলো সূত্র ছাড়াও করা যায়। কারণ কেন করা যায়, কারণ আপনার এই যে এতগুলো সূত্র আপনার জীবনে অনেক, মানে এত কিছু মনে রাখছেন, এত কিছু মুখস্থ রাখছেন, আপনার ব্রেনকে যদি একটু কোশ্চেন করেন দেখেন আপনার ব্রেন কি বলে, যে আপনার জীবনে কত জিনিস আপনার এই ব্রেনের ভিতরে ঢুকাইছেন। তো আপনার আপনার এক্সেল এসে আপনার মনে করতেছেন যে না আমি যুগের সূত্র আপনি ব্রেনে নিতে চাচ্ছি না, তাহলে আপনি অটো সাম দিয়ে দেন। ওকে আপনার জন্য এক্সেল এইটুক সুবিধাও করে দিছে। অটো সামের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, যদি ক্লিক করি এখানে দেখেন অ্যাভারেজ বলেন, তারপরে কাউন্ট নাম্বার বলেন, ম্যাক্সিমাম বলেন, মিনিমাম বলেন, মোর ফাংশনে গেলে আপনি আরও অনেক ঘটনাই পাবেন, এই যে এখানে সব কিছুই পাবেন। আপনার যদি কোনো কারণে মনে হয় যে আমি সূত্র মুখস্থ করব না, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। যদি না বুঝি তাহলে বলবো। ওকে আমরা এভারেস্টটাকে কেটে দিই দেখি হয় কিনা। আমি যদি এটা এর আগে করিনি কখনো, ট্রাই করে দেখি। আমরা এখান থেকে কি দিলাম, এভারেস্টকে দিলাম, এই যে এভারেস্ট এখানে আছে, যদিও এই যে এভারেস্ট, এভারেস্ট কি আছে আমাদের দেখেন টোটাল সবগুলোকেই করছে। এখন আমার টোটাল নাম্বার তো এভারেস্টের সাথে যুক্ত হবে না, তাহলে আমরা দেখি এখানে এই যে এই কন্ট্রোল ধরে টোটাল নাম্বারে ঘরে ক্লিক করলে দেখেন ওই নাম্বারটা চলে যাবে। তারপর যদি আমি দিই আসে কি না, না আসেনি না। এভাবে এভারেস্ট বের করাটা কঠিন আর কি। এভারেস্ট আপনি কীভাবে বের করবেন, ধরেন আপনি এখানে 50 লিখলেন, এখানে হলো আপনার 40 লিখলেন, এখানে আপনার আবার 50 লিখলেন, আবার 40 লিখলেন, হ্যাঁ এটার অ্যাভারেজ বের করতে চান, তাহলে এইভাবে দিয়ে আপনি এখান থেকে অ্যাভারেজ করে দেন, এখান থেকে এই যে অ্যাভারেজ করে দেন, তাহলে দেখেন অ্যাভারেজ 45 দেখাইছে কিনা। না বুঝলে বলবো। সবাই ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি, মানে আপনার এই যে অটো যেগুলো আছে, অটো মানে সব জায়গায় ব্যবহার করতে পারবে না, কিছু কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে আপনাকে এক্সেলের সূত্র মুখস্থ করতেই হয়। এখন আমি আবার দেখাচ্ছি, এখানে আমি লিখলাম হলো 100, এখানে লিখলাম হলো 200, এখানে আবার লিখলাম 100, আর এখানে লিখলাম 200, এভারেজ কত আসবে, 150 আসার কথা। তো আমরা এইটাকে টোটাল সিলেক্ট করে একটা ঘরকে বেশি রাখবো, বেশি এই কারণে রাখবো যে ওই যে ঘরটাতে বেশি রাখতেছি ওই ঘরটাতে হলো রেজাল্টটা ঢুকবে। আপনি এখান থেকে কী করে দিলেন, সরি এখান থেকে আপনি কী করে দিলেন, অ্যাভারেজ করে দিলেন অথবা ম্যাক্সিমাম করে দিলেন, ম্যাক্সিমাম করে দিলে সরি আপনি আগে অ্যাভারেজটা করে দেন, অ্যাভারেজ করে দিলে অ্যাভারেজ মার্ক 150 চলে আসছে। আপনি যদি বলেন যে না আমি ম্যাক্সিমাম বের করতে চাই, তাহলে এখান থেকে আপনি ম্যাক্সিমাম এটা করে দেন, এটা 500 করে দেন, তাহলে দেখেন আপনাকে ম্যাক্সিমাম এই ঘরে দেখায় কিনা, এখান থেকে আপনার ম্যাক্স ইউজ করেন, 500 দেখাচ্ছে কিনা। আজকে যে জয়েন করে নাই তার জন্য এটা হলো ব্যাড লাক, সে সূত্র ছাড়া ওনার কাছে এক্সেলের সংজ্ঞা হলো সূত্র মুখস্থ করেন, এছাড়া এক্সেল হবে না। বাট আপনাদের কাছে আজকে কিন্তু সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে মিনিমাম বের করতে চাই, মিনিমাম যে 100 চলে আসছে, আমরা যদি এখান থেকে আর কি কি বের করতে পারি, সাম তো দেখলামই আমরা, মোর ফাংশন থেকে যদি আমরা এখানে দেখতে চাই, কাউন্ট যদি দেখতে চাই, কাউন্ট কাউন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করা হয়নি,
একটু আমাকে একটু সময় দিবেন। কাউন্টের কাজটা কি কেউ জানেন? ভুলে গেছি মনে হয়। না স্যার, স্যার গণনা করো কতটা কি আছে এগুলো গণনা করো। আচ্ছা ওকে, কাউন্ট হলো আপনার, আমরা এই যে এখানে কয়টা সেল ইউজ করছি সেটা, যেমন দেখেন আমরা এখানে কত আছে E2 থেকে E8, তাই না? আচ্ছা আমি কাউন্ট আপনি জেনে বলি, আমার মনে হয় ভুলে গেছে আর কি কাউন্টের এটা কাজটা। আচ্ছা কাউন্টের একটা মানে কাউন্টের গুরুত্বপূর্ণ একটা অপশন আর কি, এটা অনেক সময় প্রয়োজন হয়। আমি কাউন্ট আপনাদেরকে কালকে বলি, আমি ভুলে গেছি এই মুহূর্তে, আসলে না জেনে কোনো কিছু বলা উচিত না। ওকে, এরপর আমার এখানে কি আছে ফিল, ফিলে কি আছে, ডাউন মানে কি, লেখাগুলো ডাউনে যাবে, ফিলে যদি আমরা দিই আপ তাহলে আপে আসবে, সিলেক্ট করে নেই আর কি। ক্লিয়ার অল দিয়ে দেন। ওকে, আপনাকে একটা গুরুত্বপূর্ণ এই দেখাবো, শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার, তাই না? ওকে, শর্ট অ্যান্ড ফিল্টার আরেকটা সুন্দর জিনিস ছিল, ওটার জন্য আমাকে হলো আলাদা শিট করতে হবে। আচ্ছা আপনি একটু আমাকে কালকে একটু কেউ একজন আমাকে মনে করাই দিয়ে শর্ট অ্যান্ড ফিল্টার, এটা হলো আমরা মানে এই কাজটা হলো ডাটা বেস থেকে করতে হয়, ডাটা বেস থেকে আমরা শর্ট আউট করতে পারি, আমাকে একটু মনে করে দিন। আমি ডাটা বেস হলো আমার আরেকটা ডিভাইস আছে, ওখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত করবো নি এই শর্ট অ্যান্ড ফিল্টারটা দেখবো। তাহলে আমাদের যে অবস্থা, সবাইকে আবার আপনার মনে করে দিতে হবে যে আপনাকে কি মনে করে দেওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যে কোনো একজন একটু আমাকে একটু স্মরণ করে দিন। ওকে, তো শর্ট অ্যান্ড ফিল্টারে এখন আপাতত আমরা যেটা জানতে পারি সেটা হলো যে আপনার এই যে রোল নাম্বার ধরে যদি এখানে শর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে দেন, যেমন এখানে বলা আছে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, যদি এটা করি তাহলে দেখেন আমরা শর্ট আউট করে নিলাম, তাহলে দেখেন ছোট থেকে বড় দিকে চলে আসছে। আপনি যদি বলেন লার্জেস্ট টু স্মলেস্ট তাহলে বড় থেকে শর্ট আউট করলে বড় থেকে ছোট দিকে আসবে। এই যে যাকে আপনি এই শর্ট আউট করতেছেন তার মানে এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে, সব ডাটা কিন্তু এলোমেলো হয়ে যাবে শুধুমাত্র এটাকে ঠিক করার জন্য। এখন এখানে এলোমেলো আছে, যেমন ইমরানের রোল নাম্বার হলো 5, সিরিয়ালি তার কিন্তু সব লাস্টে থাকার কথা ছিল। এখন যদি আপনি তাকে মানে এই রোল নাম্বার অনুযায়ী যদি আপনার নামের সিরিয়ালগুলো দিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনি যে স্মলেস্ট টু লার্জেস্ট করে দিবেন, তাহলে আপনার যে রোল নাম্বার অনুযায়ী তাদের সিরিয়ালগুলো চলে আসবে। এটা কাস্টম যেটা আছে, কাস্টমে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আপনি বলে দিতে পারেন যে রোল নাম্বারকে আপনি করবেন নাকি আপনার ভ্যালুকে করবেন, কাকে করতে চান। যেমন আমি শর্ট আউট করতে চাই হলো কাকে, এভারেজ মার্ককে দিয়ে যদি আপনি ওকে করে দেন তাহলে দেন এভারেজ মার্ক শর্ট আউট হয়ে গেছে, আর গুলো কিছু হয় নাই। বুঝছে কিনা, আপনি যদি মনে করেন যে আপনার টোটাল মার্কে করবেন অথবা আপনি ইসলামের ঘরটাকে করবেন, ইসলামের ঘরটা, তাহলেও কিন্তু আমরা করতে পারি যে এখান থেকে কাস্টম গিয়ে আমরা ও শর্ট আউট করব কিসের উপরে করব, ইসলাম শিখে যে এখানে চলে আসবে ইসলাম, মানে এই সিস্টেমটা হলো যে উপরে নেম বাংলা যা লিখছেন, এই সিরিয়ালে যা লিখছেন প্রত্যেকটা অপশন আপনার এখানে চলে আসবে।
এখন আপনি যে কোনো একটাকে শর্ট আউট করতে পারেন। আমরা ইসলামকে যদি করতে চাই, ইসলামকে আমরা দিলাম, দিয়ে আমরা যে এখানে বলে দিব যে আসলে ইসলামকে আপনি কি করবেন, স্মলেস্ট থেকে লার্জেস্ট করবেন না লার্জেস্ট থেকে স্মলেস্ট করবেন। আমরা স্মলেস্ট থেকে যদি লার্জেস্ট দিয়ে রাখি, দিয়ে যদি ওকে দিয়ে দিই, তাহলে দেখেন ইসলামের সর্বনিম্ন যে মার্ক সে হলো ইমরান হোসেন, তারপরে যে সেলিম আহমেদ, তারপরেটা হলো একই মার্ক, দুইটা একই মার্ক, ক্রমান্বয়ে মার্কগুলো দেখেন আপনাকে দেখাচ্ছে। এখন এই যে এটাকে ঠিক করতে যায় বাকি কিন্তু সব এলোমেলো হয়ে গেছে, বাট ওই যে শুধুমাত্র ইসলাম ঠিক হয়ে গেছে, বুঝছি কি না আমরা। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, এরপর হলো যে ফিল্টারের কাজটা আপনাদেরকে দেখাইতে হবে। ফিল্টারটা আসলে মানে এই করা হয়নি আর কি, দেখি এখানে হয় কি না। এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ফিল্টার দেখি। হ্যাঁ ওকে, দেখেন আমরা এটাকে সিলেক্ট করে কি দিলাম, ফিল্টার দিলাম। ফিল্টার দিলে প্রত্যেকটা জায়গায় দেখেন এরকম একটা অ্যারো চিহ্ন চলে আসছে। অ্যারো চিহ্নতে আমি যদি ক্লিক করি, ক্লিক করে এখানে দেখেন বলা আছে কি 55, 80, 90। এটা কি আসছে? 55, এই যে 55, 80 আর 90, এই তিনটা ছাড়া কিন্তু এখানে কোনো মার্কস নেই। আপনাকে আমি মানে চমৎকার একটা জিনিস শেখাতে চাচ্ছি এখন, একটু মনোযোগী হবেন এই জায়গাতে, এটা আপনার অনেক কাজে লাগবে এই কাজটা, এই যে ফিল্টারিং এর কাজটা। এখানে কি আছে, যে ডাটাগুলো আছে দেখেন, আমি যখন ফিল্টারিং করতেছি তখন কি আসতেছে, ও সরি ভুল করলাম, আগে হলো আমাকে ফিল্টারিং মানে এই অপশনটা ইউজ করে নিতে হবে। নেওয়ার পর আমি এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার এখানে মার্ক দেখাচ্ছিল 55, 80 আর 90। আমার কিন্তু ব্যক্তি হলো 5 জন, কিন্তু আমার মার্ক দেখাতেছে 3টা। কেন 3টা দেখাতেছে? কারণ 80 2বার আছে, 90 2বার আছে, এই জন্য সে 2বার না দেখায় 1বার দেখাচ্ছে। আপনি যদি বলেন যে যে ব্যক্তি শুধুমাত্র 80 মার্কস পাইছে আমি শুধু তাকে দেখতে চাই আর কাউকে দেখতে চাই না, তাহলে আপনি শুধু 80কে সিলেক্ট করে যদি ওকে করে দেন, তাহলে দেন 80 যারা পাইছে শুধুমাত্র তারাই এখানে আছে, বাংলাতে যারা 80 পাইছে শুধুমাত্র তারাই আছে আর বাকিরা কিন্তু নাই। আপনি যদি বুঝতে না পারেন কোশ্চেন করবেন, এই জায়গায় আপনি এক একবারে বোঝার কথা না। এই যে দেখেন এই জায়গায় 80 কয়জন ছিল? 3 জন ছিল। আমি যদি শুধু 55 যে পাইছে তাকে দেখতে চাই, কে পাইছে আমি এখান থেকে কোনো তথ্যই আমি জানি না, কিন্তু আমি শুধু একটা জিনিস জানি যে বাংলায় কেউ একজন 55 পাইছে, আমি শুধুমাত্র তাকে দেখতে চাই যে 55 পাওয়া ব্যক্তিটা কে। তাহলে আমরা কি করব, এই যে এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করে যে 80 আর 90কে তুলে দেব, শুধুমাত্র 55 যে পাইছে তাকে দেখতে চাই। তাহলে 55কে ঠিক রেখে যদি ওকে দিয়ে দেয়, তাহলে দেখেন 55 কে পাইছে, রুবেল, এছাড়া আর কেউ 55 পাইনি, বুঝছে কি না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এটা স্যার। জি স্যার, আমি এখানে যে কোনো দুইটা কলামকে আমি ফিল্টারিং করব, আদারওয়াইজ ফিল্টারিং এর চিহ্ন আর আসবে না অন্যগুলো, এক্ষেত্রে কি করবো? যে কোনো দুইটা টেবিলকে আপনার ফিল্টারিং করার দরকার পড়ে না, কলামকে, দুটা কলামকে, দুইটা কলামকে আপনার এই দুইটাকে ফিল্টারিং করবেন। জি স্যার, ধরেন ফিল্টারিং করতে যে কোনো একটার উপরে স্যার, নাম বলতেছে যেটা যে ফিল্টারিং এর চিহ্ন দেখেন বাংলা ইংলিশ সবার উপরেই আছে, আমি চাচ্ছি যে না আমি আর প্রত্যেকটা কলামে আর ফিল্টারিং নাই, আমি যে কোনো দুইটা কলামে আমার এরকম ফিল্টারিং চিহ্ন আছে। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে গুড, আমি আপনার কোশ্চেন মনে ধরতে পারছি। ওকে, আপনার কোশ্চেন আমি আসতেছি। এখন আমি দেখতে চাচ্ছি কি যে আমার এখানে কে আছে আমি নাম জানি না, আমি শুধু দেখতে চাই যে খাদেমুল ইসলামের রেজাল্টটা দেখতে চাই আর কারোটা দেখতে চাই না। তাহলে আপনি খাদেমুলকে ঠিক রেখে বাকিদেরকে টিক চিহ্নগুলো তুলে দেন, দিয়ে যদি আমরা ওকে দিয়ে দিই, তাহলে দেখেন শুধুমাত্র
খাদ্য মূল্যের তথ্যটা আমরা দেখতেছি। ওকে, আপনি যদি এটা হলো টোটাল ফিল্টারিং, টোটাল আপনার কাজের উপরে ফিল্টারিং। এখন আপনি যদি বলেন যে আমার টোটাল কাজের উপরে ফিল্টারিং দরকার নেই, আমি শুধুমাত্র বাংলার উপরে ফিল্টারিং করব, তাহলে বাংলার উপরে মাউস রেখে বাংলাকে এই যে ফিল্টারিং দিয়ে দেন, নিবে না। ফিল্টারিং মানে সবগুলাকে দিতে হবে। এখন আপনাকে সবগুলো না করলেও সমস্যা নেই, আপনি মানে অপশনগুলো সবগুলোর উপরে আসবে। এখন আপনি যে কোনো একটাকে ফিল্টারিং, আপনি যেটাকে করতে চান এটাকে শুধু কাজ করেন। এখন আপনি একটা কাজ করতে পারেন, যেমন এখানে আমার 80 মার্কস পাইছে তিনজন, তা আপনি একটা ফিল্টারিং করলেন কি আছে যে 80 শুধুমাত্র আমার 80 মার্কগুলো দেখাবে আর কাউকে দেখাবে না, তার মানে আমাকে তিনজনকে দেখাবে। এখন আপনি বললেন যে আমার এর ভিতরে শুধুমাত্র কাকে দেখাবে, এই ইনসান আহমেদকে দেখাবে। তাহলে ইনসান আহমেদকে দেখা যদি ওকে করে দেন, তাহলে দেখেন ইনসান আহমেদ 80 মার্ক কন্ডিশন মিলে গেছে। আপনি যে কোশ্চেনটা করছিলেন সেটাকে এইভাবে করতে হবে। ওকে স্যার, ওকে। আমি একটু এর সাথে যুক্ত করতে চাই, এখানে আপনি ধরেন আমি দিয়ে দিলাম হলো অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেসের ঘরে আমি কয়েকটা অ্যাড্রেস লিখে দেই। মিরপুর লিখলাম, এই মিরপুরকে আমি আবার এখানেও লিখলাম হলো মোহাম্মদপুর, মোহাম্মদপুর। এখানে আমি লিখলাম হলো সাভার, সাভার। আচ্ছা, তারপর আমি লিখলাম হলো বনানি, তারপর লিখলাম গুলশান, তারপর লিখলাম হলো আবার মিরপুর। ওকে, তারপর আমি লিখলাম হলো মানে তারপর আমি লিখলাম হলো ধরেন নবীনগর। ওকে, এইটুকু লিখলাম। এখন আপনি শুধু মানে আমি আপনাকে সংক্ষেপে একটা কাজ বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে আমি এগুলোকে কী করে দিই, ঠিক করে দিই আর কি। সেটা হলো কি, আমি এটাকেও কি করতে চাই, ফিল্টারিং করতে চাই। আমরা কাজটা বুঝবো আর কি। এখন এটাকে আমরা কি দিলাম, অ্যাড্রেসে ঘরে একটা ফিল্টারিং দিয়ে দিলাম। এখন এই ঘরগুলোকে আমি নিচে লিখে ফেলছিলাম আর কি, এখানে দিয়ে দিলাম আর কি। এখন আপনি শুধু দেখতে চান যে আপনার মিরপুরে কে কে আছে, আর কাউ আর কিছু চান না। কি দেখতে চান আপনি, মিরপুরের ব্যক্তি কে কে? করা যাবে না, বের করা যাবে না, করা যাবে স্যার, কিভাবে সিলেক্ট করে দিলেই হবে স্যার। এই যে সিলেক্ট করে আপনার এখান থেকে এগুলোকে সব তুলে দিয়ে শুধুমাত্র মিরপুর কে দেবে, দিয়ে ওকে করে দিলে দেখেন মিরপুরে যারা আছে তাদের তথ্যগুলো চলে আসবে। আমি আরো কয়েকটা ব্যবহার বলি। এখানে আপনার অ্যাড্রেসের জায়গায় যদি আমরা মোবাইল নাম্বার বলি 01752019018016, হ্যাঁ আবার 017 এর মনে করেন পাঁচ জনের নাম্বার আছে। আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র গ্রামীণ নাম্বার যারা ব্যবহার করে তাদেরকে দেখতে চাই, করা যাবে কিনা? বুঝতে পারছি আমরা। আমি মানে বেশ কয়েকটা এক্সাম্পল বলতেছি। আমি একটা অফার দেব গ্রামীণ ফোনে, সেটা হলো কাদেরকে দেব, যারা হলো মোহাম্মদপুরে থাকে। আপনি মানে বিষয়টা বুঝবেন আগে। আমি গ্রামীণের একটা অফার দেব, যারা হলো শুধুমাত্র মোহাম্মদপুরে থাকে তাদের জন্য, তাদের মোবাইলে এসএমএস যাবে, আর কারো মোবাইলে যাবে না। তাহলে আমাকে কয়টা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো কি, আমাকে এলাকা সিলেক্ট করতে হবে, আর একটা কাজ নাম্বারগুলো সিলেক্ট করতে হবে। তাহলে এই দুইটা যদি সিলেক্ট করি তাহলে আমার কি আসবে, মোহাম্মদপুরের গ্রামীণ যারা ব্যবহার করে সবার তথ্যটা চলে আসবে। বুঝছে কিনা?
জি স্যার एग्जांपलটা আমরা এখনি করি করেন স্যার আমরা যদি আমি কয়েকটা एग्जांपल দিই আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমি ওয়ালটন থেকে আমার ওয়ালটনের একটা শোরুম আছে মোহাম্মদপুরে আমার এখান থেকে বিগত দিনে 1000 জন ব্যক্তি আমার এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনছে এবং তাদের মোবাইল নাম্বারগুলো আমার কাছে আছে আমি যদি তাদেরকে ঈদের শুভেচ্ছা দিতে চাই এখন আমার এখানে শুধুমাত্র মোহাম্মদপুর না আমার আদাবর বলেন মিরপুর বলেন অন্যান্য জায়গার ব্যক্তিরা আছে আমি শুধুমাত্র মোহাম্মদপুর ব্যক্তিদেরকে ঈদের শুভেচ্ছা দিতে চাই করা যাবে কিনা করতে পারবো মনে হয় তো করা যাবে করা যাবে তাহলে আপনারা বিষয়টা বুঝছেন কিনা আসলে এই যে এই ফিল্টারিংটা খুব ইম্পর্টেন্ট মানে আপনি যদি একটু বড় কাজ করতে চান ফিল্টারিং আপনার প্রচুর পরিমাণে লাগে আর যদি আপনি ফিল্টারিং এই সিস্টেমটা না জেনে থাকেন তখন আপনি যে এইভাবে গুনবেন যে মিরপুরে কে কে আছে একটা আছে আর বাকি এরা নাই তার মানে বাকিদেরকে আপনি এইভাবে ডিলিট করে দিলেন এইভাবে আপনি কি করে দিলেন ধরে ডিলিট করে দিলেন আবার এখানে নবীনগর আছে নবীনগর আমার দরকার নেই এবার ডিলিট করলেন ডিলিট করে আপনি দুইটাকে মিলাই দিলেন ওকে ঠিক আছে কিন্তু আপনার ডাটা যদি 1000 জনের ব্যক্তির হয় তখন কিন্তু আপনি এবার ডিলিট করতে গেল আপনি পারবেন না বিষয় এটা না কিন্তু আপনার জন্য সময় সাপেক্ষ যেটা আপনি একটা ক্লিকের মাধ্যমে করতে পারবেন জটিল হবে জটিল হবে মানে আপনি পারবেন না বিষয় এটা না ওইভাবেও পারবেন কিন্তু সময় সাপেক্ষ সময় লাগবে আপনার করা যাবে না মানে বলতে এটা এখানে তো আপনি দুই তিনটা পেজ দেখাইছেন অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে কাজ করে তাদের তো এখানে হাজার হাজার লিস্ট থাকে লাইক রাইট রাইট ওখান থেকে তো বাইর করাটা খুব টাফ হয়ে যায় যদি সে ফিল্টারিংটা না জানে সেটাই মানে আপনি এই জন্য আমি বলতেছি আপনি বের করতে পারবেন না বিষয় এরকম না আপনি করতে পারবেন কিন্তু এটা আপনার সময় লাগবে আপনার জন্য একটু কঠিন হবে বাট আপনি যদি ফিল্টারিংটা ইউজ করেন আপনার জন্য ইজি হয়ে গেল তাই না সো ফিল্টারিংটা মাথায় রাখবেন এটা যদি হয়তো বা আপনার পরীক্ষা বা অ্যাসেসমেন্টে আসবে না ফিল্টারিং সম্পর্কে কিন্তু ফিল্টারিং আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে এই ফিল্টারিংগুলো আমরা ইউজ করি হলো শর্ট আউটের জন্য আমরা কোনো একটা নির্দিষ্ট টাইপের কাস্টমারকে খুঁজে বের করার জন্য আমরা এই ফিল্টারিং করি আপনি ধরেন 10টা এলাকায় আপনি কম্পিউটারের কোর্স করাবেন 10টা এলাকায় এখন 10টা এলাকার মানুষ আপনার কম্পিউটার কোর্স করছে এখন আপনি কি করতে চান যে শুধুমাত্র একটা এলাকার ব্যক্তিদেরকে দেখতে চান যে তাদের অবস্থাটা কি আমার তো 10টা এলাকার যদি ব্যক্তি থাকে তাহলে আমার এখানে ধরুন 500 ব্যক্তি আছে 10টা এলাকায় এখন আমার 500 জনের তথ্য দেখে তো আমার লাভ নেই ভিজিটর আসছে এসে বলেছে আপনি আমাকে তাহলে আদাবরের তথ্যগুলো একটু দেখান তো যে আদাবরের তথ্যগুলো আমি দেখতে চাই কি অবস্থা তাদের আপনি যদি এখন এই ফিল্টারিং সিস্টেম না জানেন তখন আপনি এখানে যে বসে বসে ডিলিট করতে হবে আধা বড় বাদ দিয়ে বাকিগুলোকে ডিলিট করতে হবে এটা সময় সাপেক্ষ এখন এই জন্য আপনি কী করেন এই ফিল্টারিং কাজটা ইউজ করেন তাহলে আপনি উনি বলার সাথে সাথে আপনি তাকে দেখাই দিতে পারলেন তো ফিল্টারিং নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে বাড়াতে চাই কারোর যদি কোনো কোশ্চেন না থাকে ওকে ফাইন রিপ্লেস তো আমরা জানি ফাইন মানে তো আমরা খুঁজে বের করি রিপ্লেস মানে আমরা রিপ্লেস করি মাইক্রোসফট ওয়ার্ড যে ব্যবহার করছেন এখন সেম কাজ একই কাজ এটা আপনারা একটু দেখে নেবেন ইনসার্টের ভিতরে কি আছে আমার টেবিল আছে টেবিল মানে কি আমরা এই যে এখানে কিন্তু টেবিল কিন্তু আমাকে নিতে হয় না টেবিল কিন্তু এখানে নেওয়াই আছে আমরা জাস্ট করব কি এই টেবিলটাকে এই যে আমরা যতটুকু পর্যন্ত নিচ্ছি অতটুকু পর্যন্ত জাস্ট এখান থেকে আমরা কি করে দেব এই যে হোম থেকে আমার টেবিলে এই যে এই ঘরটা থেকে আমরা এই যে টেবিল করে দেব বর্ডার করে দেব তাহলে টেবিলের বর্ডারটা চলে আসবে এটা এই কাজগুলো আপনারা জানেন ছবি আপনারা নিতে পারবেন পিকচার উপরে ক্লিক করে এই ছবি নিলেন ক্লিক করলেন ইনসার্ট করলেন ছবিটা চলে আসলো আপনি ইচ্ছা মতো করে বসাই দেন যে কোনো জায়গায়
এখানে একটা সুবিধা আছে, আপনাকে র‍্যাপ টেস্ট করার দরকার নেই। আপনি ছবি নিয়ে এসে ছবিকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি দিয়ে দিতে পারেন, র‍্যাপ টেস্টের প্রয়োজন পড়ে না। আপনি যদি বলেন ক্লিপ আর্ট করবেন, ক্লিপ আর্ট আপনি এখান থেকে যে ওয়ার্ডে যেভাবে করছিলেন একইভাবে আপনি করতে পারেন, যে কোনো একটা ছবিকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। ক্লিপ আর্টে যেটা আমরা করছি আপনি চাইলে শেপ করতে পারেন, শেপ আপনি যে কোনো একটা শেপ আপনি নিলেন টান দিলেন ওই শেপটা আপনার এখানে চলে আসবে। মানে এই কাজগুলো আমরা ওয়ার্ডে করে আসছি। আপনি চাইলে স্মার্ট আর্ট নিতে পারেন, এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন নিলেন, এটা নিলেন, ওকে দিলেন, তাহলে ওই ওই ডিজাইনটা চলে আসবে। আপনি চাইলে যে কোনা ধরে এটাকে ছোট করে নিতে পারেন, বুঝছি কিনা। এরপর কি আছে, আমার স্ক্রিনশট তো আমরা দেখছি। এরপর হলো যে এটা কলামগুলা, এটা বলা হয় চার্ট। আপনি এখান থেকে এটাকে নিয়ে নিলে আপনার কি হবে, এই চার্টটা চলে আসবে। তো এটা এইভাবে আসবে না, এটাকে আমাকে ডিলিট করে দেই। চার্টের ব্যাপারটা হলো কি, আমি যদি একটা থেকে দেখি, এখান থেকে দেখি, ধরেন আপনি ট্রান্সপোর্টের উপরে চার্ট করতে চান, ট্রান্সপোর্টের উপরে, তাহলে ট্রান্সপোর্টের উপরে সিলেক্ট করবেন, আপনি ইনসার্টে যাবেন, এই যে এখান থেকে চার্ট আপনি ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে ট্রান্সপোর্টের উপরে চার্ট হয়ে গেছে। বলেন কি বুঝেন না? আপনি কি করতে চান, এই বেসিক স্যালারি উপরে চার্ট করতে চান, তাহলে আপনি বেসিক সহ আপনি এটাকে সিলেক্ট করেন, করে আপনি ইনসার্ট থেকে এখানে যে কোনো একটা চার্ট আপনি এই যে এটা নিতে চাইলে এটা নেন, যে কোনো একটা ডিজাইন নিতে পারেন, এটা নিতে চাইলে এই যে এটা দিলাম, আমার দেখেন এই যে দেখাচ্ছে বেসিক স্যালারি, আপনার এই যে কার কত এটা দেখাচ্ছে। আপনি যদি সরি এখানে নাম দেখাচ্ছেন, আপনি যদি বলেন নাম সহ দেখতে চাই, তাহলে আপনি এই যে দুইটাকে সিলেক্ট করেন, করে আপনি ইনসার্টে যাবেন, কলাম থেকে এখানে যাবেন, তাহলে দেখেন এই যে সেলিমের এই স্যালারি কত, ইনসানের স্যালারি কত, রুবেলের স্যালারি কত, আপনাকে আলাদা আলাদা নাম আকারে দেখাচ্ছে, যেটা ওয়ার্ডে একটু কঠিন ছিল। এক্সেল এটা ইজি। ওয়ার্ডে কঠিন কেন ছিল, ওয়ার্ড ওয়ার্ডে যদি আপনি ওপেন করতেন এক্সেল থেকে ডাটা, আপনি যে এগুলো এই এই তথ্যগুলো আপনার লিখতে হইতো, লেখার পরে তারপরে সেই অনুযায়ী আপনার এই চার্টটা হতো, বাট এক্সেলে যখন আপনি করবেন এক্সেলে তো অলরেডি লেখাই আছে, তো এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি সিলেক্ট করে দিলে চলে আসবে। আপনি যদি বলেন আপনি আমার টোটাল এইটার উপরে চার্ট করবেন, টোটাল এই গ্রসের উপরে চার্ট করবেন, তাহলে এইটুকে সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট থেকে এখান থেকে এটা দিয়ে দিই, তাহলে দেখেন আপনার টোটাল ইয়ের উপরে চার্টটা চলে আসছে। এটা যদি আরো বড় করে দিতে চান তাহলে আপনাকে এটা দেখাবে টোটাল ইয়ের উপর। এখন এই যে এই ঘরগুলো ছোট ছোট, কারণ এগুলো ভ্যালু ছিল কম, যেখানে ভ্যালু হলো 30,000 সেখানে ভ্যালু হলো আপনার 1200 বা 1500 বা এই যে 10, এই যে 10-এর ভ্যালুগুলো এগুলো ছোট আকারে দেখাবো, বুঝছি। এটা আপনি এইভাবে করতে পারেন এক্সেলে, আপনার এই চার্টের কাজটা খুব ইজি, জাস্ট সিলেক্ট করে আপনার সিলেক্ট চার্ট দিয়ে দেবেন। তো এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, এগুলো আপনি নিয়ে নেবেন। তারপর আপনার টেক্সট বক্স তো আপনার জানেনি, টেক্সট বক্স হলো এই যে নিলেন এবার টান দিলেন, এখানে এখানে কোনো কিছু লিখলেন, মাইক্রোসফট ওয়ার্ডে যে টেক্সট বক্স ইউজ করছেন একই কাজ। মানে আমি আপনাকে এগুলো দেখাচ্ছি এই কারণে আপনি কনফার্ম হন যে ওয়ার্ডে এবং এক্সেলে দুই জায়গায় এই কাজগুলো আছে। আমরা যদি এখান থেকে হেডার এবং ফুটার দেখতে চাই, এখানে কিন্তু হেডার ফুটারও আছে, হেডার ফুটারও এখানে আছে। এরপরে কি আছে, আমার ওয়ার্ড আর্ট তো আমরা জানি, ওয়ার্ড আর্ট মানে কি স্যালারি শিটটাকে ওয়ার্ড আর্ট করতে চান, তাহলে স্যালারি শিট সিলেক্ট করে ওয়ার্ড আর্টে গিয়ে আপনি এই যে ডিজাইন দিয়ে দেন, তাহলে যে এখন এই যে আপনার ফরম্যাট যে দিবে আপনি এখানে লিখে দিতে পারবেন।
স্যালারি শিট, তাহলে আপনার ওই ফরম্যাট হয়ে গেল। এখন আপনি এই লেখাটাকে তুলে দিয়ে আপনি কি করতে পারেন, এই যে এটাকে টানতে ধরে এখানে বসিয়ে দিতে পারেন, যায় না? এই যে চলে আসছে, বুঝছি কিনা আপনাদেরকে, মানে বুঝতে সমস্যা হলে বলবেন। ওকে, তারপর আমরা ওয়ার্ডার দেখলাম, এগুলো তেমন ইকুয়েশন আর স্যাম্পল দেখাতে হবে, একই কাজ। এখানে ক্লিক করবেন, এই যে মনে পড়ে কিনা, পারবো না, এটা ইকুয়েশন এবং স্যাম্পল, এটা আমরা করে নেব। পেজ লেআউট, পেজ লেআউটে এই যে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো মার্জিন, মার্জিন একটা কাস্টমাইজ করে আপনি এখান থেকে মানে কত সাইজ রাখতে চান, পেজ আপনি কত রাখতে চান, আপনি এই যে পোর্ট্রেট রাখবেন না ল্যান্ডস্কেপ রাখবেন, তারপরে আপনার এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। মার্জিনের ক্ষেত্রে আপনি লেফটে কত দিবেন, রাইটে কত দিবেন, টপে কত দিবেন আর বটমে কত দিবেন, এই যে বটমে এখানে আপনার হেডারের জন্য কত দিবেন, ফুটারের জন্য কত দিবেন, সব বলে দেওয়া আছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নিতে পারেন, হেডার ফুটার আপনার আলাদা করে, হেডারকে আপনি কাস্টমাইজ করতে পারেন, এখানে অনেক কাহিনী আছে, এগুলো আপনি চাইলে করতে পারেন, শিট আপনার শিট আকারে দেখতে পারেন। তারপর আপনার এই যে এটা তো দেখলাম, ওরিয়েন্টেশনে আপনার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা আপনার করতে পারবেন, সাইজে আপনার যে A4 সাইজ নেবেন না লিগাল সাইজ নেবেন সেটা আপনি করতে পারবেন, প্রিন্ট এরিয়া আপনি দেখতে পারবেন। তারপরে হলো আমার এখানে কি আছে, এগুলা অতটা দরকার নেই, এখানে এগুলা তেমন একটা প্রয়োজন পড়বে না। আপনি যে স্পেলিং চেকটা করতে পারেন, যদি কোনো শব্দের বানান ভুল থাকে তাহলে আপনি দেখতে পারেন। তবে এক্সেল শিটে একটা প্রবলেম আছে, সেটা হলো যে এক্সেলে যদি আপনি কোনো কিছু লিখেন আপনার বানান ভুল হলে আপনাকে দেখাবে না, ওটা হলো আপনার স্পেলিংয়ে গিয়ে আপনার চেক করে দেখতে হবে, আদারওয়াইজ দেখাবে না। ভিউতে গিয়ে আপনার যে গার্ডিয়ান রুলার এগুলো দিয়ে দিতে পারেন, তারপর ডিজাইনে গিয়ে আপনার যে ডিজাইনের ভিতরে আপনার যে সূত্রগুলো আর স্যাম্পলগুলো দেওয়া থাকে, তো এগুলো আপনারা চাইলে আপনার ওয়ার্ডে এই কাজগুলো সবগুলো কাজই করছেন, ওই কাজগুলো আপনার এক্সেলের ভিতরে দিয়ে রাখছেন, আপনি এখান থেকে ওই কাজগুলো প্রয়োজন অনুযায়ী বা প্রয়োজন মনে করলে আপনি করে নিতে পারবেন। তো বুঝছি কিনা এখন আপাতত এইটুকু আমরা ক্লিয়ার কিনা, যতটুকু আমরা দেখলাম যতটুকু আমরা দেখছি এতটুকু কোনো মানে এটুক যদি ক্লিয়ার কিনা, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে আমরা আবার আলোচনা করতে রাজি আছি। আমি আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, আমরা একদম প্রত্যেকটা জিনিস মানে একদম নিখুঁত ভাবে গোতায় গোতায় একদম A to Z নারী ভুরি সবই জানতে জানার সুযোগ পাবো। ওকে, যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে আমি আপনাদের কাছ থেকে কয়েকজনের কাছ থেকে একটু অবজারভেশন এরকম ভাবে নিতে চাচ্ছি যে টোটাল আজকের এই পর্যন্ত যে যতগুলো কাজ আমরা করলাম সেটার একটা ওভারভিউ যদি কেউ আমাকে দিতেন, দুই তিনজনের কাছ থেকে ওভারভিউটা নিতে চাই। মানে আমি আমার স্পিকারটা আপনাকে হ্যান্ড ওভার করতে চাচ্ছি, আমরা এ পর্যন্ত কি কি কাজ করলাম এটার একটা ওভারভিউ আমরা নিতে চাই আপনার কাছ থেকে। মানে কে দিতে চান, সোহাগী এত মনে হয় দিতে চাচ্ছে না, সোহাগী আপনি অলরেডি স্পিকার অন করা, আর আমাদের মামুন আপনি কি দিতে চান? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে, এটা সামারি স্যার। আমি যতটুকু দেখেছি তার মধ্যে থেকে বলি স্যার, আমাদের একটা এক্সেল শিট থাকবে, মানে একটা ডকুমেন্ট টাইপ থাকবে, সেখান থেকে আমাদের
বিভিন্ন নাম্বারগুলোকে আমরা শর্টিং করতে পারবো কিভাবে, তারপরে আমাদের মনে করেন বিভিন্ন ডাটা হেডফোনটাকে আরেকটু যদি কাছে নিয়ে নিয়ে কথা বলা যায় বেটার হয়। জি স্যার, যে আমাদের অনেক বড় এখন তো আমরা কয়েকটা ডাটা নিয়ে কাজ করতেছি, যখন আমাদের তিন চার পেজ হিউজ ডাটা, যেমন কোম্পানির অনেক স্যালারির শীট তৈরি করতে হয়, মানে হিউজ স্টুডেন্টদের কাজ করতে হয়, যখন দেখা যাচ্ছে যে একটা বোর্ডের আন্ডারে অনেক স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্টদের জন্য যদি মনে করি আমরা লিটার মার্ক কে কে পেয়েছে সেগুলো যদি আমরা শর্টিং করতে চাই, দেখা গেল যে 2021 সালে লিটার মার্ক কে কে পেয়েছে সেটা আমরা শর্টিং করতে পারবো। তারপর আমরা এটাকে শর্টিং করবো সেটা ফিল্টারের মাধ্যমে, তারপরে আমরা এটাকে আবার ই করতে পারি যে আমরা একটা মানে পাই চার্টের মাধ্যমে, মানে যে কোনো একটা চার্টের মাধ্যমে দেখাইতে পারি যে আমার রেশিও এমন, যেমন হতে পারে স্যালারি, যেমন একজনের 5,000 একজনের 10,000 একজনের 15,000 রেশিও দেখাইতে পারি। এবং আমরা যদি এটা যদি রোলের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, মানে মার্কের ক্ষেত্রে, মানে মার্কের ক্ষেত্রে সেটাও আমরা করতে পারি। তারপরে স্যার আমরা তারপরে বিভিন্ন এরিয়া ভিত্তিক যে আমাদের কাজগুলো, যেমন বিভিন্ন এরিয়া ভিত্তিক, যেমন বিভিন্ন অফিসগুলো থেকে যেমন ই দেওয়া হয়, মানে সার দেওয়া হয়, যেমন ই ভ্যালি বর্তমান ই কমার্সের একটা অবস্থা খারাপ, যারা যখন মানে আমি দেখছি, আমি যখন ই ভ্যালিতে কাজ করি নাই কিন্তু ই ভ্যালির ডাটা নিয়ে আমি ই করছি রিসার্চ করছি, সেটা দেখা যেত যে তারা একটা এরিয়া ভিত্তিক একটা ই দিত, যে সার দিত, যেমন স্বপ্ন বর্তমানে স্বপ্নের ই নিয়ে ডাটা নিয়ে কাজ করতেছি, তারা একটা এরিয়া ভিত্তিক ই দেয়, মানে সার দেয়, সেটা আমরা মানে এরিয়া ভিত্তিক মানে কোন কোন কাগজ যারা 5,000 টাকা করে দেন মার্কেটিং করলে পার ডে, তাদেরকে আমরা এত পার্সেন্ট সার দেবো, যারা 10,000 টাকাই করলে তাদের কত পার্সেন্ট দেবো, সেটাও আমরা বের করতে পারি। স্যার এটা আমি যে মানে 10-15 মিনিট ধরে যেটা মানে আমি আপনি আলোচনা দেখলাম সেখান থেকে আমি এটাই উপলব্ধি করছি যে আমরা যে কোনো কাজটাই হোক না কেন, সে ডাটা যত বড়ই হোক না কেন, সেটাকে আমরা শর্টিং করে আমরা কাজ করতে পারবো। ওকে, অনেক ধন্যবাদ মামুন আপনাকে। মামুন সাহেবের সাথে যদি আমরা কেউ যুক্ত করতে চাই, এ পর্যন্ত আমাদের 1 ঘন্টা ক্লাস হয়েছে, 1 ঘন্টায় আমরা এক্সেল নিয়ে বেশ কিছু আলোচনা করছি। ইভেন আপনি যদি আমার সেশনের আগে আমরা সেশনের সামারিটা করতে চাই, যে আপনি এ পর্যন্ত কী কী বুঝলেন, কী কী করলেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি এক্সেল সম্পর্কে একটু বলতে চান, আপনার মনে যা আসে, ভুল আসলে ভুলই বলেন, কোনো সমস্যা নেই, এক্সেল সম্পর্কে আপনি আপনার অভিমতটা শেয়ার করতে পারেন, আপনার মতামতটা শেয়ার করতে পারেন। আমি একটু মানে এটার অনেকের কাছ থেকে গল্পটা শুনতে চাচ্ছি এক্সেল নিয়ে, মানে আমরা একটু মানে একদম সাইলেন্ট না থেকে গল্প করবো আর কি। এক্সেল নিয়ে মূল কথা হলো, এক্সেল নিয়ে আপনার অভিমতটা কী এখন, আসলে আপনি কোন জায়গায় ছিলেন, এখন কি কি শিখলেন, কি কি পারলেন, মানে এক্সেল নিয়ে আপনি একটা বক্তব্য দিবেন আর কিছু না। জি, আমরা নাম চাচ্ছি আপনাদের। সেই হিসাবগুলো যাতে আমরা খুবই সহজে মানে সূত্রের মাধ্যমে খুব সহজে করতে পারি, কারণ আমাদের তো একটা একটা করে ধরে ধরে হিসাব করা আসলে অনেক সময়ের ব্যাপার। তো এক্সেলটা হচ্ছে আমাদের যে হিসাবের যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসেরই মানে খুব সহজ করে দেয়। এইটাই স্যার। এই যে দেখেন কত সুন্দর করে বললেন, অথচ আপনি এই কথাটা বলতে পারেন কিন্তু সাইলেন্টে বসে আছেন, এটা ঠিক না। এখন আমি আপনারা তো অনেক সিনিয়র পারসন, আপনার নাম ধরতে আমার লজ্জা লাগে আর কি, মানে নাম ধরে বলাটা এটা মানে আনিজি ফিল করি আর কি। আচ্ছা, আমি তাহলে যেহেতু নাম ধরে কাজ আসতেছে, এখন আমার নাম ধরতে গেলে অনেকে আবার লিভ করবেন, এটা আবার আর একটা ব্যাপার। এরশাদ আপনি কি আছেন আমাদের সাথে? আপনি যদি একটু বক্তব্য দিতেন এক্সেল নিয়ে। স্যার এক্সেল সম্পর্কে আমি একদমই করি নাই, কারণ এই আপনি যে ক্লাস যখন শুরু করলেন এই অনেক বছর পর আবার এক্সেল ধরলাম, এক্সেল আমার তেমন কাজ করা হয় না, কিন্তু যেটুকু আপনি করাচ্ছেন তাতে একটু মানে ধীরে ধীরে স্যার মেমোরিতে আসছে মানে কাজগুলো কেমনে করে আর কি। এক্সেল আমি খুবই কাঁচা স্যার, এই জন্য আমি কোনো কথা বলছি না। ওকে, আপনি অনেক কাঁচা। ইনামুল হক, আপনি কি কিছু বলতে চান? এই দেখেন, এই যে লিপ শুরু হয়ে গেছে অলরেডি, লিপ নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে।
না স্যার কি বলবো, আপনি যতটুকু যা বলেছেন একটা বক্তব্য দিলেন আর কিছু না, মানে এক্সেল এর উপরে সংক্ষেপে একটা বক্তব্য দিলেন আর কি, এক মিনিট বা তিরিশ মিনিট। না স্যার আমি, না স্যার আমি দিতে পারছি না। আতিফ রাজ আপনি কি আছেন আমাদের সাথে? আসিফ রাজ আমাদের সাথে নাই, তার মানে অনলাইনে শুধুমাত্র যুক্ত আছি। তারপরে আপনি জাহান সাহেব আছেন? জি স্যার আছি। এটা জাহান সাহেব আমি বলছিলাম, এটা জালামুই বক্তব্য দিয়ে দেন। ম্যাডামের ক্লাসটার কোনো লিংক তো পাইলাম না তার। আচ্ছা আমি গ্রুপে দিচ্ছি, আবার সমস্যা নেই। ওটা 9টা থেকে শুরু হয় তো, মানে 9টা থেকে টাইম শুরু হইতে হইতে 9:30 বেজে যায়। আচ্ছা জি জাহান, আপনার একটা জালামুই বক্তব্য নিতে চাই। আপনার চকলেট খাওয়াবো আপনি যখন আসবেন। স্যার আমার যেটা মনে হচ্ছে এক্সেলে হচ্ছে স্যার আমাদের কাজগুলোকে খুবই সহজ করে দেয়, যেহেতু আমরা হচ্ছে স্যার বিশেষ করে হচ্ছে অফিসে যাদের কাজ করে, মানে অফিস ভিত্তিক কলেজ ভিত্তিক যাদের হচ্ছে মানে এগুলো মেনটেন করতে হয়, তাদের জন্য হচ্ছে স্যার ধরে ধরে আর হিসাবটা করতে হচ্ছে না। এক্সেলের মাধ্যমে যদি সূত্র জানা থাকে খুব সহজে এগুলো খুব কম সময়ে বের করা যায়, আর সাজাতে খুব মানে স্যার ওরকম টাইমও লাগে না। আর ওটা থেকে তো স্যার আমরা হচ্ছে আমি বিশেষ করে যেটা স্যার আমার হচ্ছে ইয়ে করতে হয় গ্রাফগুলো করতে হয় ভার্সিটির জন্য, আর এক্সেল থেকে ওটা খুব সহজে করা যায় আর কি। ওভারঅল হচ্ছে স্যার এক্সেলে হিসাব করা খুবই সহজ যদি সূত্র জানা থাকে। ওকে ভেরি গুড, ভেরি নাইস। জাহান আপনার কাছ থেকে আমি কিছু শুনবই, সেটা হলো যে এক্সেলে আমরা কি কি কাজ করছি এটাও যদি বলতে পারেন তাও আমি খুশি হইতে চাই আর কি। সবার কাছ থেকে একটু করে শুনতে যাবো আজকে। শিখাইছি এরপরে যদি আমরা পরবর্তীতে লামিয়া আফরিন আছে আপনি কি আমাদের সাথে আমাদের সাথে যুক্ত হতে পারবেন? লামিয়া আফরিন আর আবু তালিব আপনি একটু রেস্ট নেন। লামিয়া আফরিন আপনার সম্ভবত ডেস্কটপে কানেক্টেড যার কারণে উনি হয়তো বা বলতে পারবেন না। লিমন খান আপনি যদি একটু বক্তব্য দিতেন, এটা জালাময়ী। লিমন খান আছেন আমাদের সাথে? লিমন খান ওকে। আহাদ সাহেব আছেন? এটা যদি আপনার জালাময় বক্তব্য দিয়ে দিতেন এক্সেল নিয়ে। জালাময় দিতে পারবো না তবে ঠান্ডাময় দিতে পারি। আচ্ছা দেন ঠান্ডাময় দেন, সমস্যা না, হলেই হলো একটা।
এক্সেলটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে ক্যালকুলেশন ভিত্তিক একটা প্রোগ্রাম কম্পিউটারে মাইক্রোসফট, এটা আমরা বিভিন্ন প্রফেশনাল কাজে ব্যবহার করি। যেই সব ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ক্যালকুলেশনের আমার করতে হবে ওইসব ক্ষেত্রে আমরা এক্সেলটা ইউজ করি। এছাড়া নর্মাল যদি আমাদের টেক্সট বেশি থাকে কিন্তু আমার ইকুয়েশন কম থাকে তাহলে আমরা টেবিল দিয়ে করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে। আর এখানে বেশিরভাগ কাজই করা হয় প্রফেশনাল কাজ। এই স্যার ওকে থ্যাংক ইউ আপনাকে। এরপরে আমরা যদি যাই হলো হাবিবুর রহমান, আপনি কি আমাদের সাথে আছেন? হাবিবুর রহমান ওকে সম্ভবত উনি আমাদের সাথে নেই। মিলন হুসাইন আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। একটা বক্তব্য যদি দিতেন এক্সেল নিয়ে। আসলে স্যার বিল গেটসের ওয়ার্ডটা কপি করতেন তাহলে বক্তব্যটা আপনি লিখিত বক্তব্য দিতে পারেন, চ্যাট বক্সে একটা লিখিত বক্তব্য। তাদের সমস্ত হিসাব নিকাশ কিন্তু এখন এই মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করে রাখছে, যে তাদের স্টাফদের স্যালারি শীট বলেন, তারপরে বিভিন্ন এলাকা জরিপ করে সেটা হলো লিপিবদ্ধ করে রাখা, মানে যাবতীয়, মানে এক কথায় এমন কোন কাজ নেই যেখানে তারা এক্সেলটা ব্যবহার করছে না। মূলত এটা হলো হিসাব নিকাশ বেঁধে আদারওয়াইজ অন্য কাউ ডকুমেন্টারি লিপিবদ্ধ করার জন্য এটা ব্যবহার করছে। তো স্যার আমি এক্সেল কাজ আগে থাকতে মোটামুটি পারতাম, বাট আপনারা এখানে ট্রেনিং করে এখন যেটুকু আমার একটু গ্যাপ ছিল সেটা আমি ওভারকাম করেছি। এই তো স্যার দ্যাটস ইট। ওকে এই যে কত সুন্দর করে কথা বলতে পারেন, অথচ আপনারা কথা বলেন না, খুব সুন্দর হয়েছে। রুহুল আমিন আপনি কি কিছু বলতে বলবেন কিনা? রুহুল আমিন আপনি কি আছেন আমাদের সাথে? এই যে ওনাকে চিনে রাখেন, এতক্ষণে জয়েন করতেছে 9:04 সবাই চিনতে পারছেন কিনা? আমরা এটা শেষ করে ওটাতে হয়তো যুক্ত হতে পারবো। ওকে ছিলাম কোথায় আমরা, রফিকুল ইসলাম আপনি কি আছেন আমাদের সাথে? রফিকুল ইসলাম ওকে উনি সম্ভবত নাই আমাদের সাথে, এমনি লাইনে শুধু যুক্ত আছে। রুহুল আমিন আপনি কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। যদি একটু সংক্ষেপে একটা বক্তব্য দিতেন এক্সেল নিয়ে। আচ্ছা বলেন, সমস্যা নাই, টাকা তো দিতে পারতেছি না, গল্প শুনতে পারি। স্যার খিতা কইতাম, অনেক কিছু কইতাম স্যার, কিন্তু এখন তো স্যার মনে নেই স্যার। যতটুক মনে আছে অতটুক হইতেন, যদি কিছু না হইতেন তাহলে আই কেমনে করে বুঝুন? আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপনাকে। মুন্না আপনি আছেন আমাদের সাথে? জি স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। একটা বক্তব্য যদি পেতাম আপনার কাছ থেকে।
জি স্যার, স্যার আলহামদুলিল্লাহ আমি এক্সেল থেকে আর আপনার এখান থেকে খুব ভালোই এক্সেল সম্পর্কে জানছি। আর এটার বিষয়ে স্যার যেটা বলার আছে, এটাতে খুব কঠিন কঠিন অঙ্ক বা হিসাব নিকাশ গুলো আমরা এখানে সূত্রগুলো শুধু মনে রাখতে পারলে খুব সহজেই কাজগুলো করতে পারি। আর এখানে স্যালারি শিট, রেজাল্টের শিট, তারপর আরো আপনার যা শিখেছেন টেক্সের যেই ফর্মুলা গুলো সেগুলো স্যার মনে রাখলে ইনশাল্লাহ খুব ভালোভাবেই কাজ করতে পারবো আর খুবই সহজ ভাবে হবে ইনশাল্লাহ। আমরা মনে হয় বিদ্যুৎ বিল করছিলাম, এটা কেউ মনে হয় বলতেছি না, ভুলে গেছি। ওকে প্রধান আপনি আছেন? জি স্যার। দেন একটা বক্তব্য দেন আমাদের জাতির উদ্দেশ্যে। আচ্ছা স্যার, অবশ্যই। আচ্ছা স্যার, স্যার এক্সেল হচ্ছে এমন একটা স্যার বিষয়, এখানে স্যার আমি বৃহৎ অঙ্ক স্যার বিভিন্ন ধরনের তালিকা বা বিভিন্ন পদসারণী বা যেটা ধরেন না কেন স্যার, স্যালারি শিট বা আনুষঙ্গিক বিদ্যুৎ বিল ইত্যাদি, আমরা স্যার বিভিন্ন সূত্রের যে বড় বড় অঙ্কগুলো এগুলো স্যার আমরা দেখতেছি মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোথাও এইভাবে করতে পারবো না, সেটা সংক্ষিপ্ত আকারে হবে। কিন্তু এখানে আমি যদি বিরোধ আকারে ধরতে পারি তাহলে স্যার বিভিন্ন প্রজেক্ট মূলক বা এই ধরনের কাজগুলো আমরা এখানে সহজে অতি সহজেই করতে পারবো স্যার। তারপর আমরা যদি শুনি হলো নীলয় খান আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আপনি যদি একটু বক্তব্য দিতেন জাতির উদ্দেশ্যে। এক্সেলটা বলতে গেলে স্যার ওয়ার্ডের এক্সেলটা দুটোটা সিমিলার, তাদের ভিতরে অনেকগুলো কাজই সেম। শুধুমাত্র এক্সেলটা হচ্ছে স্যার আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ বা এই হিসাবপত্রের কাজে আমরা এক্সেলটা ইউজ করি। আর এক্সেলটার মাধ্যমে আমরা এই হিসাবপত্র সংক্রান্ত যতগুলো কাজ আছে, রেজাল্ট শিট বা স্যালারি শিট বা বিল, বিদ্যুৎ বিলের বিষয়গুলো বা আদার্স অন্যান্য যেকোনো হিসাবপত্র সংক্রান্ত কাজগুলো আমরা এক্সেলের মাধ্যমে করতে পারি। এখানে এক্সেলে আমরা এই হিসাবগুলো সূত্রের সাহায্যে খুবই সহজ ভাবে করতে পারি, অথবা আমরা অটোসামের মাধ্যমে স্যার এগুলো অনেক মানে মানে আমাদের কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য আর কি এক্সেলটাকে আমরা ব্যবহার করতে পারি স্যার। খুবই সুন্দর করে আপনি বুঝাই বলছেন, অনেক কিছু চলে আসছে, খুব ভালো লাগছে আপনার কথাটা, ভালো হয়েছে, খুব সুন্দর। রুমকি বড়ুয়া আপনি কি আছেন আমাদের সাথে? আপনার দুইটা ডিভাইসে কানেক্টেড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি একটু বক্তব্য দিতেন আমাদেরকে। স্যার এক্সেল হলো মেইনলি হচ্ছে আমরা মানে হিসাব নিকাশ করার জন্য ইউজ করে থাকি, না হয়তো ওয়ার্ড আর এক্সেল প্রায় সেমই, অনেকগুলা টুলস হচ্ছে এখানে একদম সেম। তো আচ্ছা এক্সেল এর মাধ্যমে হচ্ছে আমরা যদি একটা যে কোনো একটা পার্ট হচ্ছে বা একটা পার্ট হচ্ছে যদি ইয়া করে থাকি মানে হিসাব করে থাকি, তাহলে হচ্ছে আমরা দেখেছি যে একবারে ক্লিকের মাধ্যমে মানে টান দিয়ে ক্লিকের মাধ্যমে হচ্ছে সবগুলা মানে ইয়া করে চলে আসে, সাম হয়ে আসে বা মাইনাস করে চলে আসে। তো ম্যাথ গুলো হচ্ছে এখানে খুব মানে আমরা ইজিলি করতে পারি ইকুয়েশনের মাধ্যমে, সূত্রের মাধ্যমে। আর হচ্ছে আমরা তো ক্যালকুলেটরও ম্যাথ করতে পারি, কিন্তু এখানে মানে খুব মানে সময়টা খুব কম লাগে, এই জন্য আমরা এক্সেলটা ইয়ে করতে পারি। বিভিন্ন ব্যাংকিং এ তো এটা ইউজ করা হয় অনেক হিসাব করার জন্য, লক্ষ লক্ষ হিসাব একসাথে করার জন্য। আর হচ্ছে স্যার আমরা এখানে আমাদের ক্লাসের মধ্যে আমরা এক্সেল এর মাধ্যমে অনেক কিছু শিখেছি, যেমন হচ্ছে ফান্ড কিভাবে বের করে, ম্যাক্স মিন কিভাবে বের করে, ম্যাক্সিমাম মিনিমাম, তারপর হচ্ছে তারপর হচ্ছে স্যার অ্যাভারেজ কিভাবে বের করি, জিপিএ পয়েন্ট, তারপরে গ্রেড এগুলো কিভাবে বের করি, সবগুলো আমরা মানে শিখেছি খুব ভালোভাবেই। আমার তো এক্সেল সম্পর্কে একদমই ধারণা ছিল না স্যার, আপনাকে এর জন্য অনেক জ্বালাইছিও। তো স্যার আলটিমেটলি মানে শিখতে পেরেছি এটাই আর কি সফলতা। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মানে নতুন করে অনেকগুলো কথা যুক্ত করছেন যেটা আমরা পূর্বের থেকে পাইনি, যেমন আপনি একদম স্পেসিফিক উল্লেখ করে দিচ্ছেন যে আমরা এগুলো এগুলো করতে পারি, যেমন যে ম্যাক্সিমাম মিনিমাম স্যালারি, তারপরে রেজাল্ট শিট, জিপিএ, এই যে আপনার মানে স্পেসিফিকভাবে উল্লেখ করা, এটা অনেক বেশি জরুরি। মানে আপনি যখন স্পেসিফিক বলবেন এটা দ্বারা মানে অন্য যাকে আপনি বলবেন সে বুঝে নেবে যে আপনি মানে ওই বিষয়গুলো সম্পর্কে জানেন, আপনি যেটা জানবেন সেটা স্পেসিফিক বলতে পারবেন, আপনি আটকাবে না। বাট আপনি যখন জানবেন না তখন আপনি কি করবেন, স্পেসিফিক যাবেন না। সাদেকুল ইসলাম
ওকে শাহিদা আক্তার আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার একটা বক্তব্য চাচ্ছিলাম। জি স্যার। জি একটু শুনি আপনার কাছ থেকে। এক্সেল হলো এক ধরনের হিসাব নিকাশ করার একটা সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে বৃহত্তর অঙ্কের মানে পরিমাপের যেটা অল্প সময়ে এই এক্সেল এর মাধ্যমে হচ্ছে মূলত অফিসিয়াল কাজ করা হয়, আর অফিসে হচ্ছে মানে একজন থাকুক বা দশজন থাকুক, এইখানে হচ্ছে লাখ লাখ মানুষ থাকুক, যেটা মানে হিসাব করার জন্য অল্প সময়ে এবং অল্প সংখ্যক রোকাবল দিয়ে কাজ করা যায় এই এক্সেল এর মাধ্যমে। এবং এক্সেলে হচ্ছে স্যালারি শিট, তারপর হচ্ছে মার্কশিট, তারপর হচ্ছে বিল, তারপরে হচ্ছে প্রত্যেকটা মানে অফিসে ছোটখাটো যেটা উপলব্ধ না জানো ক্যালকুলেটর না ইউজ করে এই মাইক্রোসফট এক্সেল ইউজ করা হয়, যেন মাইক্রোসফট এক্সেল এর মানে বৃহৎ যে কাজটা থাকে সেটা হচ্ছে অল্প সময়ে, এবং হচ্ছে এক্সেল এ এটা কি করে অল্প সময়ে এটা দিয়ে হচ্ছে কাজটা করা যায়, যেন হচ্ছে এইখানে শুধু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি সে কাজটা ভালোভাবে জানে। ওকে অনেক জি অনেক ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কথা আপনারা বলতে পারেন অথচ আপনারা চুপ করে থাকেন। আপনাদের স্যার আমি একটু জি জি সাদেক ইসলাম স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি আবার বলি স্যার। এক্সেল হলো স্যার এমন একটা অফিস প্রোগ্রাম যেখানে ঘরগুলো এমন ভাবে সাজানো থাকে যাতে হিসাবগুলো অনেক সহজে আমরা করতে পারি, যেগুলো আমরা অফিস প্রোগ্রামে করতে পারি না। তাছাড়াও আপনার টেবিলগুলো এমন সাজানো থাকে যাতে আমাদের সংখ্যাগুলো একটা নির্দিষ্ট আন্ডারে থাকে, বাইরে যেতে পারে না, যার ফলে আমাদের হিসাবে কখনো মানে গড়মিল হয় না। সূত্রের মাধ্যমে আমরা অনেক কিছু সমাধান করতে পারি যেগুলো আমরা ওয়ার্ডে বা অন্য কোনো ইয়াতে করতে পারি না। খুব সুন্দর, থ্যাংক ইউ সাদিকুল, আপনাকে অনেক ধন্যবাদ। রাসুল ভাই যদি আপনি একটু আমাদেরকে সময় দিতেন। স্যার আমি একটু মজা করেই বলি, সবাই তো বলছে, আমি একটু মজা করেই বলি এভাবে যে আমি যা বলবো বলতে চাইছিলাম সব আগের জন বলে বলছে, আর যা বলতে চাচ্ছি তা পরের জন বলবে। বুঝতে পারছি, আমি ওইটাতে জয়েন করছি তো স্যার কনসেশনটা ওইদিকে দিচ্ছি আর কি, ওই জন্য মজা করলাম একটু। ঠিক আছে সোহাগী, আপনি কি আছেন আমাদের সাথে? জি আপনি মনে হয় বক্তব্য একবার দিচ্ছেন নাকি না আবার দিবেন? ওকে এখন জি স্যার, স্যার আমাকে ডাকছিলেন স্যার, আমার হচ্ছে বেরিয়ে গেছিলাম, আমার জয়েন দিলাম। ওকে আপনি কি কোনো বক্তব্য দিতে চান কিনা এক্সেল নিয়ে? স্যার আমি তো বললাম মাঝখানে একবার, হ্যাঁ এইটাই আর কি। ওকে ঠিক আছে, সমস্যা নেই স্যার, আমার তো